সো প্রজেক্টের জন্য একটা এডিটর দরকার, টেক্সট এডিটর। আমি এডিটরটা অন করলাম। প্রজেক্টের জন্য আমি একটা প্রজেক্ট ফোল্ডার বানাবো। প্রজেক্ট ফোল্ডার যেহেতু প্রজেক্ট ওয়ান একটা নাম দিলাম, সবসময় ছোট হাতে নাম দেওয়ার চেষ্টা করবেন। এই প্রজেক্টের ভিতরে কি কি রাখবো আমি? সিএসএস ফোল্ডারের জন্য আমরা এক্সটার্নাল লিঙ্কও দেখবো আজকে। সিএসএস ফোল্ডার, সিএসএস ফাইলের জন্য, জেএস ফোল্ডার, জে কোয়েরি ফাইলের জন্য, যদি আমরা জে কোয়েরি ইউজ করবো না। আপনাদের ভিতরে যদি কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন সবার শেষে করবেন, মাঝখানে করবেন না, লিখে রাখবেন কোশ্চিন। সো এখানটায় ফোল্ডার আর একটা করি ইমেজেস এর জন্য, যদিও আরো দুটো ফোল্ডার করা দরকার, এটা হচ্ছে ভিডিও এবং অডিও, আমি এটা অ্যাভয়েড করলাম। যদি আমরা এখানে কাজ করবো না, নেক্সট ক্লাসে কাজ করবো বলেন। প্রজেক্টের জন্য ফোল্ডার বানিয়েছি, এবার ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাবো। কি বললেন, কি দেখতেছেন আপনি? সেটাই করতেছি। সো এই প্রজেক্টটাকে টান মারলাম এখানে, মারছি না মারিনি, প্রজেক্টটাকে আমি কল করি আমার এই জায়গাটায়। তো প্রজেক্ট তৈরি করার জন্য যে জিনিসটা করতে হবে, আমাকে স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারের জন্য আমি ডক টাইপ ইউজ করি, করলাম এইচটিএমএল। ডক টাইপ মারানো হয়েছে, দেখেন তো ইটা বেশি হয়েছে না, এটা গেল। তারপর হচ্ছে এইচটিএমএল, এত কম দেখলে তো এইচটিএমএল। এখানে হচ্ছে এইচটিএমএল এন্ডিং ট্যাগ, ক্লিয়ার। এখানে আমি হেড ট্যাগ দিব, হেড ট্যাগ, হেড ট্যাগের এন্ডিং ট্যাগ। এর ভিতরে আমি টাইটেল দেব একটা, টাইটেল, টাইটেল শেষ। প্রজেক্ট ওয়ান, এখানে আমরা লিঙ্কিং করব, মেটা কাজ করব, এগুলো আমরা পরে দেখব, তবে আমরা এক্সটার্নাল লিঙ্কের কাজ করব আজকে। এখানে আমি বডি লিখব, যে বডিটার কন্টেন্ট এবং ট্যাগ গুলো কাজ করবে ব্রাউজারে, আর টাইটেলটা শো করবে বারে। এই যে এটাকে কিন্তু বার বলা হয়, আর ওয়েবসাইটের বার হচ্ছে এটা, ওয়েব পেজের বার। সো এখানটা কি করব, আমরা বডিতে কন্টেন্ট দিব, কন্টেন্ট দিয়ে আমরা কাজগুলো করব। সো এটাকে আমি রান করি, ওপেন ব্রাউজার, হয়েছে প্রজেক্ট আসে, প্রজেক্ট ওয়ান, তার মানে আমার এটা রান হয়ে গেছে। এটা একটা রানের পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে ডিরেক্ট রান করতে পারেন, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে এটাকে ধরে এখানে টান মারে এখানে দিয়ে দেন, কই আসলো। এটা ধরে এইখানটা ছাড়ে দেন, রান প্রজেক্ট, ওকে প্রজেক্ট রান করলাম। এখন যেটা দরকার, প্রজেক্ট বানাবো আমরা, প্রথমে একটা লেআউট বানাবো। লেআউট আমরা কিন্তু ডিরেক্ট কাজ করব হচ্ছে প্রজেক্টে, ফার্স্ট প্রজেক্ট দিয়ে কাজ করব। সেটার জন্য আমি ওপেন করি পেইন্ট, চিন্তা করতেছেন পেইন্ট কেন বের করলাম না, পেইন্ট এই কারণে বের করলাম আমরা এখানে ডিজাইন করবো একটা, এটাকে ধরেন সাইজ এরকম করেন, এই দাগগুলো আবার দেখেন না। হ্যাঁ, আমরা এরকম একটা পেজ বানাবো, দেখেন এটা পুরো একটা বডি। বডির মাঝখানে কি করব, আমরা একটা ডিপ নিব, যে ডিপটার মার্জিন জিরোটা করে মাঝখানে রাখবো, ক্লিয়ার, যার জন্য আমি এটা বানালাম। আমি একটাই ডিপ বানাবো, এর আগে কি করছিলাম ওই কাজটা আমরা আবার রিপিট করছিলাম, কপি পেস্ট, এটা আমরা করব না। একটা ডিপ নিব যেটা একটা নির্দিষ্ট উইথ দিয়ে মার্জিন জিরোটা করে মাঝখানে রাখবো। এইখানটায় কি করবো, উপরে এইখানটায় আমরা একটা মেনু নিব সবার উপরে, ক্লিয়ার, একটু ভালো করে লক্ষ্য করেন। যখন আমি একটা ব্লক বানালাম, তারপরে কি আমি একটা ডিপ নিব, এইখানে আমরা মেনু বানাবো। মেনু কি জিনিস, এইখানটায় দেখেন এই যেগুলো আছে না, এগুলো হচ্ছে মেনু, ওয়েব পেজের ডিরেক্টরি এগুলো। সো মেনু বানালাম, এরপরে আর একটা কি করবো, আর একটা ডিপ নিব, যেই ডিপে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে একটা বড় পার্ট থাকবে, একটা ছোট পার্ট থাকবে। এই ছোট পার্টকে বলা হয় সাইড বার, আর বড় পার্টকে বলা হয়
মেইন কন্টেন্ট এরকম কিছু বলে। জাস্ট ইমাজিনেশন করেন আমি কতগুলো দাগ দিলাম, সেই অনুযায়ী কিন্তু আমি ডিপ গুলো বানাবো, ক্লিয়ার? আর নিচের পার্টটা হচ্ছে ফুটার পার্ট, এটাকে বলা হয় ফুটার, বটম পার্ট। সো প্রথমে কি করছিলাম, একটা পুরো ডিপ নিছিলাম, ডিপটা নেই, ডিপ নেওয়ার জন্য আমি একটা ডিপ দিব, ডিপ দিলাম, একটা ক্লাস নেব না, ডিপ হচ্ছে একটা ট্যাগ। যারা প্রথম ক্লাস করেননি, আমি কিন্তু হুবহু এরকম করে তো বলবো না, যারা লাস্ট দুটো ক্লাস করেননি বা একটা ক্লাস করেননি, ক্লাস এখানে আমি একটা ক্লাস ডিফাইন করব, কারণ ডিপ আমি অনেকগুলো নিব, ডিপের ভিতরে ডিপ দেব, এটা হচ্ছে প্যারেন্ট ডিপ। এখানে আমি ক্লাস ডিফাইন করব, ক্লাসের নাম কি দিব, মেইন কন্টেন্ট এখানে হবে না, মেইন ডিপ বা মেইন সেকশন, কন্টেন্টের পার্ট তো আলাদা। দিলাম মেইন ডিপ, তারপর মেইন ডিপের কাজটা আগে করে নি, আগে আমি মার্কআপ করে নি, মার্কআপের জন্য মেইন সেকশন বানালাম, মেইন সেকশনের পরে আমি এই পার্টটা করব, রাইট? তার মানে আমি একটা ডিপ নিয়ে 100% উইথ দিব, লাইক এরকম। সো ওই উপরের মেনুর পার্টের জন্য একটা ডিপ নিব, যেখানে আমি ক্লাস ডিফাইন করব, মেনু গেল, বেশি বড় হয়ে গেছে, দেখতে পান? সো প্রথমটা কাজ কি, মেইন সেকশন কমেন্টিং করেন, যাতে খুব সহজে বুঝতে পারি, মেইন সেকশন এবং আপনারা কমেন্টিং করবেন, এটার উপর কিন্তু মার্ক থাকবে, মেইন সেকশন কমেন্টিং কিভাবে করতে দেখতেছেন তো, এটা এক ধরনের ট্যাগ, এটা দিলে কমেন্টিং হয়ে যায়, ব্রাউজারে যখন রান করবে এটা কিন্তু শো করবে না, বাট যারা এডিটর বা ডেভেলপার তারা বুঝতে পারবে যেটা আসলে কিসের জন্য ডিপটা বানিয়েছে। এইখানটা লেখেন স্টার্ট, আর এখানটা হচ্ছে এন্ড, অনেক বড় যখন কোড করবেন তখন এগুলো দরকার হয়, ইভেন থিম ফরেস্টের থিম আপলোডের জন্য কিন্তু কমেন্টিং করতে হয়। এইটা এই সেকশনটা কিসের জন্য, মেনুর জন্য। সো লেখেন মেনু, স্টার্ট স্টার্ট না দিলেও চলবে, সবসময় যে স্টার্ট এন্ড দিতে হবে এমন না, মেনু পার্ট শেষ। এখানে আবার একটা কমেন্টিং, বিষয় সূচক এটা, আবার এটা দেন হচ্ছে গ্রেটার দেন। আমি চাচ্ছিলাম আপনারা যে ট্যাগগুলো লিখছেন 50টা, এর ভিতরে কমেন্ট ট্যাগ নেওয়ার কথা ছিল, আমি চাচ্ছিলাম এটাও নিতেন, এটাও কিন্তু এক ধরনের ট্যাগ। কেউ কেউ করছিলেন নাকি, এটা করছিলেন? মাথা নড়ান কেন? ওকে, এটা হচ্ছে মেইন কন্টেন্ট ডিপ, কোনটা বলেন তো, এই এখান থেকে এই পর্যন্ত এই ডিপটার জন্য এটা করা। তো মেইন একটা ডিপ নিব, মেইন পার্ট নাম দেই, বা কন্টেন্ট পার্ট যে কোনো একটা নাম দিতে পারি, কন্টেন্ট পার্ট, এটা আমি কপি পেস্ট করি, এর মাঝখানে আমি ডিপটা নিব যেটা ক্লাস দিব, কন্টেন্ট পার্ট, বুঝছেন? সো ডিপ নেন, এখানে আমি ক্লাস বসাই দিই, নাম দেন হচ্ছে কন্টেন্ট পার্ট, এটা ক্লাসের নাম দিলাম। এই ক্লাসের ভিতরে দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট কি কি, এই অংশটা এবং এই অংশটা, ক্লিয়ার? সো এইখানটা ডিপ নেন একটা, তার আগে কমেন্ট করে নিন, এখানে লিখবো মেইন কন্টেন্ট, এইখানটা একটা ডিপ নিব, ডিপে আমি একটা ক্লাস দিব, আচ্ছা শুধুমাত্র কন্টেন্ট দিই, এটা একটা পার্ট গেল। দ্বিতীয় পার্ট কি, সাইড বার বলে এটাকে, সাইড বার, এটা আমি কপি পেস্ট করি, এর মাঝখানে আমি ডিপ নিলাম, নাম দেই হচ্ছে সাইড বার, এতটুকু ক্লিয়ার? এর ভিতরে এই সেকশনটা বানালাম কন্টেন্ট পার্টের ভিতরে। এখন নিচে হচ্ছে ফুটার পার্ট, ফুটার পার্টে কি থাকে, কপিরাইট, সোশ্যাল লিঙ্ক, এই ধরনের জিনিস থাকে, বা অল রিজার্ভ লাইক দিস, এরকম কিছু থাকে। সো এটার জন্য একটা ডিপ নেই, তার আগে কমেন্টিং করে নিন, ফুটার পার্টও লিখতে পারেন, কপিরাইট পার্টও লিখতে পারেন। সো ফুটার পার্ট এইখানটা ডিপ নিব, ক্লাস দিব হচ্ছে ফুটার, সবগুলোতে ক্লাস দিলাম, ডিফাইন করে দিলাম, তাই না? এখানে কিছু কন্টেন্ট দেবো, তাই না? এখন ফুটারে কি কি করব,
ফুটারে এই পাশে থাকবে কপিরাইট অল রিজার্ভ বাই কোন একটা অথরের নাম বা যে বানিয়েছে তার নাম, তার একটা ওয়েবসাইট লিংক এরকম কিছু। আর ডান দিকে থাকবে সোশ্যাল লিংক, আমি দিতেই পারি। এটার জন্য দুইটা পার্ট করব না, ডানে এবং বামে, এটা আমি পরে দেখাই, নাকি একবারে মার্ক আপ করবো, একবারে করি, এটাই নিয়ম। তো আমি কিন্তু ওদের কথা চিন্তা করতেছি যারা দুইটা ক্লাস করেনি বা একটা ক্লাস করেনি। হ্যাঁ, এটাকে মার্ক আপ বলে। আমি জাস্ট একটা বিল্ডিং বানানোর ক্ষেত্রে কি করে, আমাকে তো স্ট্রাকচার করতে হবে, সেই স্ট্রাকচার করতে তারপরে আমি সিমেন্ট লাগাবো, ইট লাগাবো, কোথায় জানলা দেবো, সেটা পরে জিনিস। হ্যাঁ, সো ফুটারে কি করবো, দুইটা পার্ট করবো। হ্যাঁ, ওয়াও, অনেক তাড়াতাড়ি আসছো। এখানে ডট দিলাম না, ক্লাসকে কিন্তু সিএসএস এ ডট দিয়ে অ্যাসাইন করে, ডট দিয়ে ডিফাইন করে, রাইট? যদি আমি টেক্সট এডিটর এইভাবে লিখি আর যদি ইন্টার ক্লিক করি, ট্যাব ক্লিক করি, তাহলে এইভাবে ক্লাস ডিফাইন হয়ে যায় অটোমেটিক্যালি। ট্যাব 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 ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যায়। এটা গেল, এটা হ্যাঁ সাবলাইন। সো এটা লিখলাম, এটা কপি পেস্ট করি, ফুটার লেফট, এটা হচ্ছে ফুটার রাইট, তাই না? ফুটার রাইট গেল, দুটো পার্ট করলাম। তো ফুটার লেফটে কি করব, ফুটার লেফটে অল রাইট রিজার্ভ এমন কিছু লিখবো না, পি ট্যাগ দেন। এখন কন্টেন্ট একটু নিয়ে আসেন কোথা থেকে, আমার মনে নাই কি লিখবো, দেখেন এখানে পাবেন অনেক কিছুই আছে। কপিরাইট অ্যাভাডা অল রাইট রিজার্ভ পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস থিম ফিউশন, এটা পুরাটাই নাই, থিম ফিউশন বাদ দিব আমরা। এক কাজ করি, এতটুকু নেই, আমি এটা চেঞ্জ করে দিব, কপিরাইট 2016, রাইট? অ্যাভাডা তো না, সিটিজি 54, মানে আমাদের দ্বারা এটা থিমটা বানানো হয়েছে লাইক দিস। অল রাইট রিজার্ভড এখানে কি দিব, পাওয়ার্ড বাই, মানে কে এটার অথর, পাওয়ার্ড বাই, পাওয়ার্ড বাই কারো নাম হবে, আমার নাম বা সিটিজি বা কোনো একটা আইটি ফার্মের নাম, কোডাটাস্টের নাম, বা আপনাদের একটা টিম আছে টিমের নাম। সো যেটাই দিই না কেন, নিশ্চয়ই একটা ওয়েবসাইট থাকবে, ওই পোর্টফোলিও থাকবে একটা, এই জন্য আমি একটা লিঙ্ক করে দেবো। ক্লিয়ার? লিঙ্ক করে দেবো, আপাতত হ্যাশ দিয়ে রাখি। হ্যাশ দিলে কি হবে, ডিফল্ট থাকবে, কোনো লিঙ্কে যাবে না। আর যদি লিঙ্ক দেন তাহলে কি করবো, HTTP URLটা দিয়ে দেব, জানেন তো অ্যাঙ্কর ট্যাগ এটা লিঙ্ক করার জন্য। সো এখানে কি করব, নাম লিখব সিটিজি 54, এটা শো করবে, বাট এই লিঙ্কটা কি করবে, যদি ক্লিক করি তাহলে লিঙ্কে চলে যাবে, হ্যাশ দেওয়ার কারণে এইখানটায় হ্যাশ চিহ্ন আসবে, লিঙ্কে যাবে না। এটা আমি দেখাচ্ছি ক্লিক করে, পরে এটা করলাম। কপিরাইটের আগে মাঝে মাঝে দেখেন না গোল আকারে সি লেখা থাকে, ওটা কেমনে করে, এন্টিটি দিয়ে, ইয়েস, এইখানটায় দেন এন্ড পার্সন কপি সেমিকোলন। আমি এখন রান করবো না, পরে একবারে দেখব। ফুটার রাইট, এটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড, মনে আছে আমরা কি করতাম, দুইটা একটা উইথ দিয়ে ফ্লোটিং করব, যেটা গত ক্লাসে করেছিলাম। এইখানটায় কি করব, সোশ্যাল লিঙ্কের কাজ করব। ক্লিয়ার হচ্ছেন আপনারা? আমি কিন্তু নিচ থেকে করতেছি। সোশ্যাল লিঙ্কে আমরা লিঙ্ক করার জন্য, সোশ্যাল লিঙ্কে কি কি থাকে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে গুগল প্লাস লাইক দিস, এবং অনেক জায়গায় থাকবে আইকন থাকবে, ফন্ট থাকে, তাই না? আবার অনেক সময় দেখে এফ থাকে, টুইটার জন্য টি থাকে, বেশিরভাগ সময় কি থাকে, একটা ইমেজ থাকে, ফেসবুকের ইমেজ। অ্যাকচুয়ালি কি ওটা ইমেজ আপনাদের কাছে মনে হয়? ওটা কিন্তু ইমেজ না, ইমেজ না, কোনো লোগো না, ওটা হচ্ছে একটা ফন্ট, আমরা যে লিখি না এটার ফন্ট, ওই ফন্ট বানানোর একটা পদ্ধতি আছে, ওগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল, আমরা ওটা এখানে ইমপ্রুভ করবো। বাট যেহেতু ওটা লিস্ট আকারে থাকবে ডান থেকে বামে, আমরা একটা লিস্ট ডিফাইন করব, ওই লিস্ট অনুযায়ী এগুলো রাখব। পাশাপাশি যদি রাখতে চাই কি করতে হবে, হ্যাঁ অবশ্যই, ইউএল দিলাম, তাই না? ইউএল দেওয়ার পর এখানে আমি এ লিঙ্ক দিব, রাইট? আচ্ছা, এটা আমি
র‍্যাপ আছে তো একটু ঝামেলা র‍্যাপে। এইখানটা কি করব আপাতত হ্যাশ চিহ্ন দিই, এখানে আমি কি দেব ফেসবুক, ল্যাকেন হচ্ছে ফেসবুক লিখলাম। আমি আগে কাস্টমাইজ করব, দেন আমি এটা লিংক চেঞ্জ করে দেবো, ইয়ে ফেসবুকের জায়গায় অন্য কিছু লিখবো। আপাতত দেখেন এতটুকু কি করা যায়। গেল, এখানে আমি টুইটার দেবো না, TWI টুইটার, আর এখানে গুগল প্লাস, অন্য কিছু দেই, ইংলিশ বানান বলেন একজন, ইনস্টাগ্রাম, সবগুলো এরকম করে দিলাম। গেল, এটা কিসের পার্ট, ফুটারের পার্ট গেল, কন্টেন্টের পার্ট কিন্তু এখনো শেষ করিনি, বা সাইড বারের পার্টটাও শেষ করিনি। সাইড বারে আমি কি কি দিতে পারি, সাইড বারে জাস্ট আমি একটা ইমেজ দেবো আর কিছু দেবো না। তো ইমেজের জন্য ইমেজ ট্যাগ ইউজ করবো, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, রাইট, করছিলাম না, ইমেজ ট্যাগ ইউজ করবো। ইমেজটাকে হচ্ছে সোর্স দিব, অর্থাৎ ইমেজের লিঙ্কটা আমরা এখানে বসাই দিব। ডিরেক্টরি হচ্ছে সার্ভার লিঙ্ক হইতে পারে, আমার ইমেজ ফোল্ডারে আছে, ইমেজের ফোল্ডারে ডিরেক্টরি দিয়েও করা যায়। আমি এখন দেখাবো সার্ভারটা, ডিরেক্টরি কিভাবে দিতে হয় আমি পরে দেখাচ্ছি। সো এইখানে আমি ইমেজ দিব, মানুষের ইমেজ দিব নাকি গ্রামের ইমেজ দিব। আচ্ছা, ইমেজ পাওয়ার জন্য, ইমেজ পাওয়ার জন্য কিছু ওয়েবসাইটই আছে খুব ভালো 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 রেজলিউশন ইমেজ পাওয়া যায়। এই ইমেজের জন্য যেটা করতে হবে, পিক্স বে নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ফ্রি ইমেজ পাওয়া যায় এবং সব ফ্রি। সো যে কোনো একটা ইমেজ নেবো, আমি ইমেজটা নেই, হ্যাঁ কালারফুল ইমেজের আমি লিঙ্কটা নিব, রাইট। সো কার্সারটা উপরে রাখেন, কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করেন, ক্লিক করলে ইমেজটা চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি সিম ইমেজটা নামাতে চান, সেভ ইমেজ অ্যাজ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোডও করি, ডাউনলোড করে করে রাখবো আমার প্রজেক্ট ওয়ানে। ইমেজেসের ভিতরে একটা নাম চেঞ্জ করে দেন, নাম কি দিব, ইমেজ ওয়ান দিলাম, অটোমেটিক্যালি জেপিজি তে চলে যাবে, চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারেন, জেপিজি দেন, চলে আসছে। একটা ইমেজ নিলাম মাত্র, আমরা এখানে ইমেজের ডিরেক্টরি দিব, আমি অলরেডি কপি করছি, দেখেন ডিরেক্টরি অনেক বড়, বড় না অনেক। সো আমি ডিরেক্টরি দেওয়ার জন্য, যেহেতু দেখেন ইন্ডেক্স ফাইলটা বাইরে, ইন্ডেক্স ফাইলটা বাইরে, এটা ডিরেক্টরি, এটা হচ্ছে সার্ভার লিঙ্ক, যেখানে এই ওয়েবসাইটের ভিতরে ফটো নামে একটা ফোল্ডার আছে, এর ভিতরে 2016 নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে 12 নামে একটা ফোল্ডার, তার ভিতরে 17 নামে একটা ফোল্ডার, 18 নামে ফোল্ডার, 51 নামে ফোল্ডার, দেন হচ্ছে ইমেজের একটা নাম, তারপর হচ্ছে এক্সটেনশন, বুঝছেন, তারপরে আপনি ইমেজটা পাবেন, ক্লিয়ার। আমি যদি রান করি ইমেজটা দেখতে পারবেন, পাইছেন, চলে আসে সার্ভারে, এখন নেট অনেক ফাস্ট এই জন্য খুব তাড়াতাড়ি আসতেছে। সো আমি যাচ্ছি আমার ইমেজের ফোল্ডারে, যে ইমেজটা নিলাম আমি এখানে ডাউনলোড করলাম, এই ডিরেক্টরিটা দিব, ঠিক একইভাবে এইভাবে ডিরেক্টরি দিব না, HTTPS মানে কি সার্ভার, সার্ভার লিঙ্ক। সো আমি ওই ইমেজের ডিরেক্টরিটা দেওয়ার জন্য আমার অবশ্যই ফোল্ডারের নামটা লিখতে হবে, বুঝতেছেন, ফোল্ডারের নামটা লেখেন, ইমেজেস নামে ফোল্ডারটা দিছি, ফোল্ডারের নাম ডে, তারপরে স্ল্যাশ দিব, এটা হচ্ছে ডিরেক্টরি, কোন ফোল্ডারে আছে এটা ডিরেক্টরিটা দিয়ে দিলাম, দেন হচ্ছে এরপর আর কোনো ফোল্ডারও নাই, ওখানে যেরকম ছিল। এবার হচ্ছে ফাইলের নাম, ইমেজ যে ফাইলটা আছে সেটার নাম, ইমেজ ওয়ান ডট জেপিজি, কাজ শেষ। এই ইমেজটা যে দিলাম, ইমেজটা এবার রান করেন, তবু আসবে, কোনো চেঞ্জ নাই, কোনো কারণে ইমেজের কোথাও ভুল হয়েছে বা ডিরেক্টরিটা ভুল হয়েছে, ভুল হওয়ার পরে এখানে ইমেজটা শো করতেছে না, এরকম আসতেছে। এই জন্য অল্টারনেটিভ কিছু একটা দেওয়া যায়, এটা এখানে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে ALT, অল্টারনেট। সো আপনি ইমেজ দিছেন, ইমেজের নাম যেটা দিছেন সেটা আপনি দিতে পারেন, বা ওয়েবসাইটের নাম দিয়ে আপনি অল্টারনেট কোনো একটা নাম দিতে পারেন, ইমেজ, শুধুমাত্র ইমেজ লিখলাম, কিংবা দিতে পারেন হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারেন। এই নামটা ততক্ষণ মধ্যে শো করবে যতক্ষণ মধ্যে ইমেজ ডিরেক্টরি না পায়। প্রজেক্ট ইমেজ, এখন ইমেজ ডিরেক্ট পায়নি বিধে কিন্তু প্রজেক্ট ইমেজটা আসছে, যখনই এটা পাবে, যখনই ডিরেক্টরিটা ঠিকঠাক থাকবে তখন আর ওই নামটা শো করবে না, কোথাও কিন্তু শো করবে না,
ক্লিয়ার? কার্সারটা উপরে রাখেন, কিছু দেখা যায়? কিছু দেখা যায় না। অনেক সময় দেখবেন কোন ইমেজের উপরে বা কোন টেক্সটের উপরে যখন রাখেন কিছু, তখন একটা জিনিস ভেসে আসে আস্তে করে। এইখানে দেখেন কার্সারটা উপরে রাখেন, ভেসে আসতেছে না লেখাটা? এটা কিভাবে আসে? কিংবা এখানেও সম্ভবত আসার কথা, না আসে না। এখানে রাখি বা এখানে রাখি, এই যে আসছে, দেখছেন লাইক বেরিয়েছে। এটা কিভাবে করে জানেন? এটাকে বলা হয় টাইটেল। উপরে যেরকম টাইটেল দিছিলাম না, ঠিক এর ভিতরে আপনি টাইটেল লিখতে পারবেন। এটা হচ্ছে, ওটা হচ্ছে টাইটেল ট্যাগ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো এইখানটা আপনি লেখেন হচ্ছে প্রজেক্ট ইমেজ, কাজ শেষ। এবার রান করেন, কার্সারটা রাখেন, আসে। এখন টাইটেলের ভিতরে বিশাল বড় ডিসক্রিপশন লিখতে পারেন, কোনো সমস্যা, কারণ ও তো সামনাসামনি দেখাবেন, যখন কার্সার উপরে রাখবেন তখনই দেখাবেন। ক্লিয়ার? এবার কন্টেন্টে কি দিব? কন্টেন্টে আমি পি ট্যাগ হচ্ছে কন্টেন্ট দিব, পি ট্যাগ দিলাম। কন্টেন্টের উপরে আমি একটা হেডিং ট্যাগ ইউজ করব। হেডিং ট্যাগ কোনটা ইউজ করব? এইচ ওয়ান ইউজ করি। এবার আমার গুরুর কাছে যাই, লরেন ইপসাম। এখান থেকে আপনারা কন্টেন্ট নিতে পারবেন। অনেক সময় কাজের সময় না আসল জিনিস পাওয়া যায় না, এখানটা দেখেন কন্টেন্ট পাওয়া যায়। এটা কিন্তু আপনাদের জন্যই কন্টেন্টগুলো করা আছে, শুধুমাত্র বাংলায় নাই, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কন্টেন্ট পাবেন। এই কন্টেন্ট কিন্তু ওয়েব ডেভেলপারদের সুবিধার জন্য, কাজের জন্য পাওয়া যায়। এবং আপনি যখন ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন বিভিন্ন রকমে দেখবেন লরেন ইপসাম দিয়ে স্যাম্পলগুলো দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে। সো এটা নেওয়ার পরে আমি এই পি ট্যাগের মধ্যে কন্টেন্টটা দিয়ে দিলাম, এক লাইনে আসতেছে, কারণ হচ্ছে এক লাইনে ছিল ওটা। সো এখানে আমি কি দিব, কিসের জন্য? এটা প্রজেক্ট না, সিটিজি 54 প্রজেক্ট, একটা নাম দিলাম, হেডিং ট্যাগ দিলাম। ক্লিয়ার? কন্টেন্টের কাজ। এবার মেনুর কাজে আসেন। যেহেতু আমরা এখানে এই যে সোশ্যাল লিংক ইউজ করছিলাম না, ঠিক একইভাবে মেনুতে আমরা ইউএলএলআই ইউজ করব, এবং ওখানে সেম কাজ করব, শুধুমাত্র এখানে দিব না। আমরা মেনুতে কি দেওয়া হয়, হোম, অ্যাবাউট আস, ব্লগ পেজ, কন্ট্যাক্ট, কি এগুলো থাকে না, গ্যালারি, কথা বলেন না কেন? চুপ করে থাকতে বলিনি তো, রিসপন্স না করলে আমি কনফিউজ হয়ে যাই। সো রিসপন্স করবেন, ইউএল ট্যাগ দিব, আনঅর্ডার লিস্ট, এলআই তে যান, এবং এখানে আমি এ ট্যাগ দিব, রাইট? এক লাইনে লিখি না, আলাদা আলাদা লিখি। এইখানটা আমি হ্যাশট্যাগ দিব আপাতত। এইখানটা আমি প্রথমে কি দিব, হোম, রাইট? কপি পেস্ট করেন, কষ্ট করে বলতেছেন। অ্যাবাউট, তারপর কি দিব, কন্ট্যাক্ট না গ্যালারি দিই, কন্ট্যাক্টটা সবার শেষে থাকে। এইখানটা আমি কন্ট্যাক্ট দিয়ে দিই, কাজ শেষ। এবার আমি সাইটটা ঘুরে আসি, হ্যাঁ, সাইন আপ সবসময় থাকে না, রান করেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনারা কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা তৈরি হয়েছিল এইভাবে? কারণ কখন সিএসএস ছিল না, মানুষ এইচটিএমএল দিয়ে এইভাবে হচ্ছে ওয়েবসাইট তৈরি করছিল। আপনারা যদি চান আমাকে দুই দিন টাইম দেন, আমি আপনাদের ওই সাইটটা দেখাবো। হ্যাঁ, সিএসএস লিংক পায় না। এবার আসেন, এবার আমরা অরিজিনাল কাজ করব। এখন এইখানে যে সিএসএস গুলো দিছেন, এগুলোকে আমি কল করব না, স্টাইল করব না, করব না স্টাইলের জন্য। স্টাইল আমি তো সিএসএস না দিয়ে এখানে স্টাইল দিয়ে ইনলাইন করতে পারতাম, ঘিজিবিজি হয়ে যেত পুরো ওয়েবসাইট। এই জন্যই প্রোগ্রামার আমাদের গুরুরা কি করছে, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস এবং এক্সটারনাল সিএসএস, তিন ধরনের সিএসএস আবিষ্কার করছে। এটা হচ্ছে ইনলাইন সিএসএস। যদি আমি এখানে অ্যাট্রিবিউট স্টাইল ইউজ করে কোডগুলো করি, তাতে আমার ক্লাসের প্রয়োজন হবে না, কারণ আমি তো ওইটাকেই ডিজাইন করছি। বাট আপনি চাইলে এখানে স্টাইল দিয়ে করতে পারেন না, তো স্টাইল দিয়ে যখন করবেন বিশাল বড় লাইন হবে না, অনেক কোড লিখবো, তুমি অনেক স্টাইল করব। সেটার জন্য যাতে ঝামেলা না হয়, এই জন্য এইখানে আমি ইউজ করব একটা লিংক ইউজ করব। লিংক কেন ইউজ করব? আমাদের মনে আছে সিএসএস একটা ফোল্ডার বানিয়েছিলাম, আমাদের যত স্টাইলের ফাইল থাকবে সব এর মধ্যে থাকবে। ক্লিয়ার? সো এইটার জন্য লিংক ট্যাগ নামে একটা ট্যাগ আছে, সেটা কল করেন। কল করলে
এখানে কিছু জিনিস পাওয়া যায়, রিলেশন, স্টাইল শিট। আমি স্টাইল করার জন্য এই রিলেশনটা করতেছি। টাইপ কি হবে? টেক্সট স্ল্যাশ সিএসএস, এগুলা ম্যান্ডেটরি না, তবে স্ট্যান্ডার্ড ফলো করার জন্য, থিম ফরেস্টে অ্যাপ্রুভাল করার জন্য এই জিনিসগুলো দিতেই হবে। ক্লিয়ার? নাহলে এটার জন্য ভুল ধরবে, আপনি খুঁজেও পাবেন আপনার ভুল কোথায়। সো এটা দিলাম। এইচআরইএফে কি করব? আমরা যেরকম ইমেজের সাথে ডিরেক্টরি দিছিলাম না, কি দিছিলাম, সোর্স নিয়ে একটা ডিরেক্টরি দিছিলাম, বাট যখন লিঙ্ক করবেন তখন দিতে হবে এইচআরইএফ, লাইক অ্যাঙ্কর ট্যাগের মতো এইচআরইএফ। এই লিঙ্কটা দেওয়ার জন্য আমার ডিরেক্টরি কি এখানে সিএসএস ফোল্ডার, দেখেন ইন্ডেক্সটা কিন্তু বাইরে আছে, ইন্ডেক্সটা বাইরে, বাইরে থেকে এই ফোল্ডারের ভিতরে কোন একটা ফাইল আছে, এটাকে ধরার জন্য প্রথমে ফোল্ডারের নাম লিখতে হবে, তারপর ফাইলের নাম লিখতে হবে, এটাই নিয়ম। ক্লিয়ার? যদি একই লাইনে ফাইলটা থাকতো তাহলে আমারটা লিখতে হইতো না, ফাইলের নাম ডিরেক্ট লেখা যেত। এই ডিরেক্টরি ধরার জন্য প্রথমে সিএসএস ফোল্ডারের নাম, দেন হচ্ছে আমি একটা ফাইলের নাম লিখবো। ফাইল আমি এখন তৈরি করিনি, বাট আমি নামটা আগে লিখতেছি। নাম দিব হচ্ছে আমি স্টাইল ডট সিএসএস। স্টাইল করার জন্য যেরকম আমরা ওয়েবসাইট রান করার জন্য এইচটিএমএল এক্সটেনশন লিখছি, স্টাইল করার জন্য এই এক্সটেনশনের নাম হচ্ছে সিএসএস। ক্লিয়ার? ডট সিএসএস। সো স্টাইল ডট সিএসএস নামে আমি একটা ফাইল তৈরি করব। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, রাইট ক্লিক করে। দ্বিতীয়ত হচ্ছে, আর একটা পদ্ধতি হচ্ছে, ও মাই গড, আর একটা পদ্ধতি হচ্ছে এইখানটায় রাইট ক্লিক করেন, নিউ ফাইল। এর ভিতরে কিন্তু আপনি ফোল্ডারও তৈরি করতে পারতেন, নিউ ফোল্ডার, নিউ ফাইল ক্রিয়েট করেন, এটা জেনারেট হবে, কন্ট্রোল এ সেভ করেন, এইখানটায় স্টাইল ডট সিএসএস লিখে দেন ডিরেক্ট। আপনার ওই যে টেক্সট আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে, ঝামেলা নাই, চলে আসলো। দেখেন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে স্টাইল ডট সিএসএস। ক্লিয়ার? এবার মজার ব্যাপার দেখেন, রান করেন, এটা অলরেডি রান করে রাখছি। এবার এটাকে রাইট ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স, কিংবা কন্ট্রোল ইউ ক্লিক করতে পারতেন, করলাম, দেখেন সমস্ত মার্কআপ দেখতে পাচ্ছেন। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রাইট ক্লিক করে ইন্সপেক্ট, যেটা আমি ডিরেক্ট পোর্ট করতে পারি লাইভ, আর একটা হচ্ছে ভিউ সোর্স করলে আমি এটা দেখতে পারি, তখন এই যে ভিউ সোর্সের এই অপশনটা চলে আসে এখানে। ক্লিয়ার? এইখানটা দেখেন ডিরেক্টরি পাইছে। এখন ডিরেক্টরি আসলে পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার বুদ্ধি কি? ওপেন নিউ লিঙ্ক নিউ টাইপ, এটা বেরিয়েছে না সিএসএস ফোল্ডারের ভিতরে, স্ট্যান্ডার্ড সিএসএস। এইটা বোঝার জন্য কিছু লেখেন, এমনিতেই বুঝতেছেন, বাট কিছু লিখে রান করেন, আসে আমার ডিরেক্টরি পারফেক্ট। ইভেন এখানে দেখেন ইমেজ ক্লিক করেন, রাইট ক্লিক করে এটা রান করেন, ইমেজ পায়, তার মানে ওই ফোল্ডার ডিরেক্টরি পায়, যেভাবে এখানে আপনি ইমেজ দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? সো এতটুকু হইলো। এর মধ্যে এবার মার্কআপ করব। মার্কআপ করার জন্য আমার এই ক্লাসগুলোকে কল করতে হবে, ক্লাসগুলোকে কল করতে হবে। সো ক্লাস ওয়ান বাই ওয়ান কল করি। প্রথমে হচ্ছে মেইন সেকশন, একটু মাথা খাটায় সুন্দরভাবে ধৈর্যভাবে কমেন্টিং করে করে কোডগুলো করতে হবে পারফেক্টলি। মেইন সেকশন কপি করলাম, কপি করার পর যেহেতু মেইন সেকশন কি ক্লাস, ডট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, রাইট, তার আগে আমাকে যে জিনিসটা করতে হবে অবশ্যই এটা মনে রাখবেন, বডি মার্জিন জিরো প্যাডিং জিরো করে দিতে হবে, ম্যাট প্যাডিং জিরো মার্জিন জিরো, এটা হচ্ছে করে দিলাম, আজকে করতেছি এটা, নেক্সট টাইম আমি এটাও করবো না, এটার জন্য প্রিডিফাইন ফাইলই থাকে সার্ভারে, আমি ওটা জাস্ট কল করব, এখানে আমি ওটা ডাউনলোড করব, ওই ফাইলটা এখানে ডিরেক্টরি ধরা দেবো, কাজ শেষ, ডিজাইন করতে হবে না, কিন্তু ওটা আমি এখন দেখাবো না, আমাদের র কোডিং জানা দরকার, ওটার নাম কি সেটাও বলবো না, তবে ওখানে সব কিছু থাকবে তা না, ক্লাস তো আপনি ডিফাইন করছেন, ওখানে কি ক্লাস থাকবে, কোড তো করতেই হবে, কিন্তু কিছু ডিফল্ট জিনিস থাকে, যেমন এটা, এটা ওখানে করতে হবে। হ্যাঁ, সো এটা করলাম, এইখানটা হচ্ছে মেইন সেকশন না, এইখানটা কমেন্টিং কেমনে করবেন, স্ল্যাশ স্টার কমেন্ট, সাদা কালো হয়েছে মানে হচ্ছে কমেন্টিং এটা। সো এখানে মেইন সেকশন পার্ট কমেন্টিং করেন, আমি বেশি বেশি করবো না, আমি জাস্ট এখানে স্যাম্পল দেখাচ্ছি। মেইন সেকশন আমি কি কি করব, প্রথমে আমি একটা উইথ দিব, রাইট দিব না, আমার প্রথম শর্ত কি ছিল, মেইন ডিপটা বডি থেকে মাঝখানে থাকবে একটা উইথ নিয়ে, এবং মার্জিন জিরোটা করবো যাতে মাঝামাঝি জায়গায় থাকে, সেটার জন্য উইথ দিব 1000 পিক্সেল, 1000 পিক্সেল দিলাম, ওকে। দেওয়ার পর হাইট দেওয়ার প্রয়োজন নেই, হাইট অটো থাকে,
আর হাইট ফিক্সড করব না আমি, এটা ডিপেন্ড করবে আমার যেহেতু কন্টেন্ট দিছি, কন্টেন্ট অনুযায়ী সে হাইট অটোমেটিক্যালি বাড়বে কমবে। না এই জায়গাটা পার্সেন্টেজ দিয়ে করা যায়, এটার ভালো দিক খারাপ দিক দুটোই আছে, আমি দেখাবো পরে। ডট অনুযায়ী 1 পিক্সেল, এক ডটে 1 পিক্সেল, লাইক দিস 1000 পিক্সেল, ও এই পাশ থেকে এই পর্যন্ত ডট আকারে কাউন্ট করে, সো 1000 পিক্সেল ওই ওই ডট অনুযায়ী ভাগ করে ইয়ে করতেছে। এটা আপনার এটার উপর ডিপেন্ড করতেছে, আপনার উইথ কতখানি, আপনার ব্রাউজার, আপনার পিসির মনিটর কতখানি, এটার উপর ডিপেন্ড করতেছে। সো উইথ দিলাম এটা মাঝখানে নিয়ে আসার জন্য, লেফট অটো রাইট মার্জিন রাইট, মার্জিন রাইট করবো না, কই রে ভাই উপরে, সো এটা অটো করবো, এটা তো করা যায় না, অটো করলে কি হবে মাঝখানে আসবে না। তো এটা প্রাথমিকভাবে বোঝার জন্য আমার একটা কালার দিয়ে দিই, রেড মার্জিন জিরোটা করলাম, রেড দিলাম, একটা হাইট তো দিতে হবে, হাইট না দিলেও চলবে। রান করেন, আসছে মাঝখানে, ক্লিয়ার। আমি হাইট দিছি কন্টেন্ট অনুযায়ী, যতখানি কন্টেন্ট ততখানি ধরে নিছে। এখন আমি যদি হাইট দেই, হাইট দিলাম কত 500 পিক্সেল, ওই হাইট অনুযায়ী কিন্তু কালারটা আসবে। তো আমার অটোমেটিক্যালি যতখানি দরকার ততখানি কিন্তু কালার চলে আসছে, হাইট দেওয়ার দরকার কি, এটা ডিফল্ট অটো থাকে বা 100% থাকে, তো দেওয়ার দরকার নাই, ক্লিয়ার। এটা হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, এইভাবে না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যভাবে দেই, আমরা একটু হালকা করে কালারটা দেই, এটা হচ্ছে একটা হেক্সা কোড, ট্রিপল এ গ্রে কালার হয়। রান করেন, আসছে গ্রে কালার, এবার দেখতে সুন্দর লাগে। সো এবার কি করব, এটা হচ্ছে মেন সেকশনের পার্ট গেল, এইখানটা মেন সেকশন গেল, মেনু এবার কাজ করব। মেনু পুরো উইথ জুড়ে থাকবে না, পুরো উইথ জুড়ে থাকবে, সো মেনু ক্লাসটা নেন, মেনু ক্লাসটা নেওয়ার পর এখানে ক্লাস ডিফাইন করেন, এই জায়গাটায় কি করব উইথ 100% দেব। এখন আপনি যদি উইথ 100% দেন বা উইথ যদি দিয়ে দেন 400 পিক্সেল, ধরেন 400 পিক্সেল দিলেন, সো এই 400 পিক্সেল মানে কি, এই 100 পিক্সেলের 400 পিক্সেল, 1000 পিক্সেলের 400 পিক্সেল, ব্যাপার আছে, হ্যাঁ ও ভিতরে থাকবে, এটা ঠিক আছে। হ্যাঁ কথা, আমার তো কোশ্চেন ওটা না, কোশ্চেন হচ্ছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন আমার কোশ্চেনটা, 1000 পিক্সেলে 400 পিক্সেল, এটা কি হচ্ছে, ওকে কি 100% ধরে 400 পিক্সেল করবে না 1000 পিক্সেলকে ধরে 400 পিক্সেল করবে, তাহলে কালার আসবে না, কারণ কন্টেন্ট তো আছে ওর ভিতরে, আসছে 400 পিক্সেল, 600 পিক্সেল পরে আছে, রাইট। সো আপনি যদি চান এখানে আপনি 1000 দিতে পারেন না, সরি 1000 পিক্সেল, 1000 পিক্সেল পারফেক্ট, বাট এই জায়গাটায় একটা পিক্সেল ইউজ করার পর আবার পিক্সেল ইউজ করার কোনো মানে হয় না, যদি 100% দেন ওর 1000 পিক্সেল, ওর ভিতরে চাইল্ড ক্লাস না, এ 100% বলে দিছে, তার মানে এর উইথটা ওর 1000 পিক্সেলে 100% নিয়ে নিবে অটোমেটিক্যালি। আবার রান করেন, আসছে একটা পিক্সেল ফিক্সড করার পর। আচ্ছা আরেকজন একটা কোশ্চেন করছিলেন, এইখানটা যদি আপনি পার্সেন্টেজ প্রথমে যদি পার্সেন্টেজ দেন, দিয়ে দেখাই পার্সেন্টেজ, পার্সেন্টেজ অনুযায়ী কি বোঝাচ্ছে, তখন আমরা এই দেখেন এটা 1000 পিক্সেল, এটা 100% মানে কি, মেইন ডিভের 100%, যদি আমি 100% এই মেইন সেকশনে দিতাম তাহলে পুরো ব্রাউজার ধরত, কারণ এর অনুযায়ী কিন্তু 100%, রাইট, বোর্ডের কিন্তু একটা উইথ আছে, কিন্তু উইথ আমার এই সিএসএস এ ডিফাইন করা নাই, ও ডিফল্ট আছে ব্রাউজার থেকে, তার মানে কি আমি চাইলে এখানে পার্সেন্ট যদি করি কত করব, 80% যদি করি, তার মানে ওই ব্রাউজারের বডির
ডান থেকে বামে যে উইডথটা আছে তার হচ্ছে 80% নিবে, ক্লিয়ার? এর ভিতরে যে চাইল্ডটা আছে মেনু এর হচ্ছে 100%, তার মানে কি ওই 80% এর জন্য হচ্ছে 100%, ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? জি আছে সবার ক্লিয়ার? আমরা এগুলো রিপিট করব, সমস্যা নাই। হইছে? একটু বড় হইছে কেন? আমি তো এক্সাক্ট করিনি, আমি তো মাপিনি। এটা করা যায়, দেখেন এটা করলে কি হয়, ছোট করেন, দেখছেন কি হচ্ছে। আবার আমি 100% করি, এটা হচ্ছে 100%, ওকে। আমি কিন্তু মোটামুটি রেসপন্সিভ করবো, এখানে ফ্রেমওয়ার্ক ছাড়াও রেসপন্সিভ করা যায়, অনেকে এটা বোঝে না। ফ্রেমওয়ার্ক বুঝছেন, রেসপন্সিভ জন্য মিডিয়া ইউজ করতে হয়। অনেকে জানে যে বুডিস্টার ছাড়া রেসপন্সিভ হয়ই না, মিথ্যা কথা, বুডিস্টার ছাড়াও রেসপন্সিভ করা যায়। কে জানি আমাদের সিটি কোড পরামর্শে একজন কোশ্চেন করছিল, আমি কোনো অ্যান্সার দিইনি, একজন আরেকজন গ্রুপে ওই স্টুডেন্ট নিয়ে অ্যান্সার দিয়েছে, কারণ ও জানে এটা কি করতে হয়। এইটা দেখেন ছোট করেন, ও ওই অনুযায়ী ছোট হচ্ছে কিভাবে জানেন? এই যে 100% আছে না, 100% 80% কোনটা মেইন সেকশন, 80% সব সময় 20% হিসেবে এটা ফাঁকা থাকবে ডানে বামে সব সময়ের জন্য। ছোট করেন ওই 80% ফাঁকা থাকবে, আছে? যত ছোট করেন না কেন 100% 80% ধরবে, বাকি 20% ডানে বামে ফাঁকা থাকবে। ক্লিয়ার মেসেজ? কারণ ফিক্সড, হ্যাঁ, রেসপন্সিভ হইছে। এই স্ক্রল বারটা আসছে না, এটা আসে ইমেজের জন্য, এই ইমেজটা আমরা ঠিক করবো পরে, বাট মেসেজ তো ক্লিয়ার না, ক্লিয়ার না? বাট রেসপন্সিভ এর ক্ষেত্রে মানুষ বুড়ি স্টপ কেন ইউজ করে জানেন? যখন ছোট করবেন এত বড় গ্যাপ রাখবেন না, রাখবেন তখন আবার একটু মিডিয়া করি করতে হবে না, এই জন্য, এই জন্য মানুষ বুড়ি স্টপ ইউজ করে। এবং প্রথম সেকশন, প্রথম সেকশন যেটা প্যারেন্ট সবার উপরে থাকে, বাপ যেটা, সেটা কখনো পার্সেন্ট অনুযায়ী থাকে না। থাকলে কি হয় জানেন? এই যে এরকম হয়, কনসেপ্ট ক্লিয়ার? এরকম হয়, মিডিয়া করি এটা কিন্তু করতে হয়, ছোট বড় করবেন দেখবেন। আমি কিন্তু এইভাবে কিন্তু খাতা দেখি, দেখলেই বুঝতে পারি ও কি করছে, মানে খাতা দেখি বলতে ব্রাউজার দেখি। সো এইখানটায় আমি 1000 করে দিলাম, 1000 পিক্সেল। এবার দেখেন ওর আউটপুটটা কি, এবার সুন্দর লাগে দেখতে, চ্যাপটা হয়, এটা হচ্ছে পারফেক্ট ডিজাইন। এবং বুটস্ট্র্যাপ বা অন্যান্য ফ্রেমওয়ার্ক এবং বড় বড় প্রোগ্রামাররা প্রথম সেকশনকে কখনো পার্সেন্টেজ দিয়ে করে না, বডির রেফারেন্সে যায় না, ও ফিক্সড করে দেয়। এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেটা আপনি পার্সেন্টেজ দিয়ে করতে পারেন, ক্লিয়ার? ওকে, অটোর কারণে ও মাঝখানে আসছে, প্যারেন্ট যদি মাঝখানে থাকে বাকিগুলো অটোমেটিক্যালি ওর রেফারেন্সে থাকবে। হ্যাঁ, মাঝখানে যদি নিয়ে আসা যান তাহলে, আর যদি 100% উইথ নিয়ে কাজ করেন, আমি এখানে এইভাবে দিলাম না, আমি তো চাইলে 100% উইথ দিতাম বা দিলাম না, এটা কোনো সমস্যা নেই, ও অটোমেটিক্যালি পুরো উইথ জুড়ে কাজ করবে, ক্লিয়ার? সো আমি এটা করব না, আমি একটু মাঝখানে নিয়ে আসি, কারণ মেইনলি এটাই জানা দরকার, ওটা তো এমনি পারেনি। এটা দিলাম, মার্জিন লেফট রাইট করছে, অটো করছে, এই জন্য মাঝখানে আছে। মার্জিন টপ বটম করছি, ডিফল্ট কি জিরো, তো ডিফল্ট যদি জিরো হয় আমি দুইটা লাইন লিখবো, কারণ আমি একটা লাইনে কাজ করি। মার্জিন জানেন তো এটা কিভাবে করে, জিরো অটো, যারা এগুলো বুঝতেছেন না, যারা বোঝেন ওনারা ওনাদেরকে বুঝায়। মেসেজ ক্লিয়ার? আমি বলি এটা কেন, যে বুঝাবে তার আরো ক্লিয়ার হবে, সে আরো ক্লিয়ার হবে। আপনি কি জানেন আমি আপনাদের বলতেছি আমার আর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, আমার মাথায় কোশ্চেন আছে, আপনারা কোশ্চেন করতেছে, আমি আরো আরো ফ্রেশ হচ্ছি, নেক্সট কোশ্চেনের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এটা গেল, দ্বিতীয় হচ্ছে সিটিজি 36, ওই গত ক্লাসে যে গ্রুপটা, ওখানে একটা ছেলে ছিল ওয়াহাব নাম, সুপার ট্যালেন্ট, আর একটা আছে সেলেম, সুপার ট্যালেন্ট, আমার আগে দৌড়ায়, মানে পাকনামি করে না, আমাকে ডোলা বলতে ওই জন্য অ্যাসাইনমেন্ট দেয় পারফেক্টলি কাজ করে, এবং এক্সট্রা অর্ডিনারি। সে আমি যা বলি, বলছি যে অমুক ওয়েবসাইটে যে অ্যাভাটা দেখাইছে না, ও অলরেডি অ্যাভাটা দেখাইছে, ওই অ্যাভাটা কনসেপ্ট ক্লিয়ার হবে, অ্যাভাটা কি করছে ওয়েবসাইটে কোথায় ইন্সপেক্ট এলিমেন্ট করে কোড দেখাচ্ছে, আমি বলিও না কিছু, জাস্ট একটা ওয়েবসাইট দেখাচ্ছে, ও অলরেডি লিঙ্ক বুঝতে পারে, এত অ্যাডভান্স সে, ও ডেডিকেটেড, ও এটাকে প্যাশন হিসেবে, ও বলছে যে আমার, আমি চাকরি করতাম, চাকরি ছাড়ে দিয়েছি, আমার মেইন টার্গেট হচ্ছে এটা, এরপরে এটার উপর ডিপেন্ডেবল হয়ে আমি অন্য কিছু করবো, ফ্রিল্যান্সিং করবো, এটার উপর ডিপেন্ডেবল আমি চাকরি করবো, পারলে আমি ট্রেনার হবো, সিটিতে ট্রেনার হবো, এরকম কিছু চিন্তা ভাবনা থাকে। সো মেনু এটা 100% করে দিলাম, এবার আসেন কোডে, আবার আগের জায়গায় ফিরে আসি, রান করি, চলে আসলো। এবার এটা কাস্টমাইজ করবো না, দেখেন
এই জায়গাটাই ইউএলডিসি এলআইডিসি রাইট ঠিক একই ভাবে এইখানটা দেখেন ফুটেরও ফুটের রাইটে যেটা সেখানে ইউএল এলআইডিসি মনে আছে আমি নেস্টেড ক্লাসের কথা বলছিলাম প্যারেন্ট ধরে হচ্ছে সিএসএস করা যেহেতু দুইটাতে ইউএল দিছে আমি একটাতে ডিজাইন করি দুইটাতে চলে আসবে না অটোমেটিক্যালি আমি চাচ্ছি না দুইটা ডিজাইন আসুক এই জন্য এই মেনুকে ধরে আমি এইখানটায় আবার মেনুকে কল করলাম এরপরে নেস্টেড কি ইউএল এরপরে কি এলআই রাইট এরপরে কি এ এইভাবে ডিজাইন করতে পারি না সো এইভাবে করব না আমি পক্ষপাতী না এটা ইউজ করে একটু ঝামেলা হয় মাঝে মাঝে এইটা কখন হয় জানেন এই গ্রেটার দেন যখন দিবেন এটা কিন্তু এক ধরনের নেস্টেড না দিলেও কোনো সমস্যা নেই এটা তখনই দিবেন মাঝখানে যদি কোনো ডিপ না থাকে আপনি যদি ডিরেক্ট মেনুর ভিতরে ইউএল দেই আর না দেই যদি এলআই থাকে এলআই কে ধরে নিবে অটোমেটিক্যালি সিএসএস ডিরেক্টরি হিসেবে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখি রেড দেই ধরছে মেনুর ভিতরে যত এলআই আছে সবগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার রেড চলে আসে ক্লিয়ার সো আমি যদি এখানে এটা দেই আসে কেন আসে না বলেন তো এ হচ্ছে স্ট্রিক্টলি নেস্টেড স্ট্রিক্টলি বলতে মেনুর পরেই এলআই থাকতে হবে এখানে ইউএল থাকাই যাবে না ক্লিয়ার এখন আমি যদি এখানে ইউএল দিতাম আর এখানে যদি এটা দিতাম তাহলে স্ট্রিক্টলি পারফেক্ট এবার রান করেন কাজ করে যদি আমি এটা নাও দেই কোনো সমস্যা তবু কাজ করবে স্ট্রিক্টলি না হলেও সে ডিরেক্টরিটা ঠিক আছে কাজ করে মেসেজ ক্লিয়ার সব কিছু ক্লিয়ার হবে নিজে যখন প্র্যাকটিস করবে আর অবশ্যই ভিডিও হচ্ছে এটা ইউএল দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বাদ আমি আগে এগুলাম তুলি তোলার পরে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে লাইট দেখব বুঝলেন বুঝছেন ওকে এ ট্যাগ দেন এটাই তো না ওকে এবার এটা রান করেন ইন্সপেক্ট এলিমেন্ট করে আমার এর ভিতরে কিছু রাখছি বাট এই সিএসএস গুলো কিন্তু দেখতে পাবো মানে ডিরেক্টরি গুলো দেখতে পাবো ইউএল এ ক্লিক করেন দেখা যায় বাট ভিতরে কিছু লিখিনি এখন আমি ডিজাইন করব এই ইউএল কে ঠিক করার জন্য এই বাটন গুলোকে তুলে দেওয়ার জন্য নিচে আন্ডার আন্ডার যে লাইনটা আছে তুলে দেওয়ার জন্য বাকি জিনিসগুলো তো বুঝতে পারতেছেন এটার জন্য যেটা করব এই যে দেখেন এরকম ডিজাইন করব আমরা সেটার জন্য যেটা করব এলআই কে এলআই এর প্রতিটা জিনিস সরে আসে না বাম থেকে ডানে সরে আসার জন্য এইখানে আমি যেটা করব মার্জিন জিরো করে দেন উপরে দেখেন মার্জিন টপ ছিল 10 পিক্সেল কি 5 পিক্সেল ডিফল্ট থাকে ওটা এই যে ডিফল্ট এটা এটা আপনি কোড এডিট করতে পারবেন না এটা এডিট করতে পারবেন না কখনো বুঝলেন এটা কিন্তু ব্রাউজার থেকে আসে এইটার উপর ওভাররাইড করার জন্য আমি এখন কাজ গ্রহণ করব ইউএল এটা দিলাম বাম দিকে যে অংশটা আছে খালি এটার জন্য প্যাডিং করব প্যাডিং করব এখানে জিরো ক্লিয়ার এই দুইটা সবসময় ইউএল এ লিখতেই হয় এই দুইটা লিখে কপি করলাম কপি করার পর এই জায়গাটা পেস্ট করে দেই ক্লিয়ার আবার রান করি যখন এখানে ইন্সপেক্ট করলে রিফ্রেশ দিলে কিছু থাকবে না এইখানে নিসি সেভ দিছি এবার ওখানে দেখতে পাবেন জিবেলে এখন সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি এবার এলআই তে কাজ এলআই তে হচ্ছে বাটন গুলো আসে তাই না এইখানটায় লিখতে হবে লিস্ট স্টাইল কত ধরনের স্টাইল দেখেন আসে স্টাইল চেঞ্জ হয় দেখতে পান আপনারা দেখতেই পাচ্ছেন না আর এদিকে ও চেঞ্জ হচ্ছে না শিওর আচ্ছা ওটা দেখা যাবে না এখন এটা দেখতে গেলে দাঁড়া ওটা দেখাইতে গেলে এটা বন্ধ করতে হবে এলআই তে বাটনগুলো আছে লিস্ট স্টাইল চেঞ্জ হয় কে জানি বলতে গেলে চেঞ্জ হচ্ছিল কই হচ্ছে হ্যাঁ লিস্ট স্টাইল টাইপ লিখতে হবে লিস্ট স্টাইল লিখলে হয় টাইপ লিখলে হয় যদি টাইপ দেন
দুই ধরনের জিনিস আছে, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ, দুইটার একটা যে কোনো একটা লিখলেই হয়। লিস্ট স্টাইল টাইপ লিখে যে সুবিধাটা আছে সে টাইপগুলো চেঞ্জ করতে পারবে। এবার হয় হয় এটা দেখেন, 1 2 3 4 কি লিখছিলাম দেখেন তো, বেঙ্গলি, এটা কি কম্বোডিয়ান মাই খাইছে। এবার দেখেন সার্কেল, চাইনিজ, কত কিছু। হ্যাঁ আইতাছি, কামিং সুন। সো এগুলো করা যায় এখান থেকে, আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে এগুলো করবেন, সমস্যা নেই। লিস্ট স্টাইল টাইপ এটা নান করে দেন, ভ্যানিশ, আমার তো এটাই দরকার না। লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে পারেন, লিস্ট স্টাইল নান করে দিতে পারেন, বাট লিস্ট টাইপ যদি দেন, কোন একটা যদি ডিজাইন দেন তাহলে টাইপ অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি। আমি এগুলো ওপেন করলাম, এবার এটা দিয়ে দিলাম, মেসেজ ক্লিয়ার, ভিডিও হচ্ছে কিন্তু, রান করেন, একটু ছোট করি, হ্যাঁ দেখা যায়। সো এটা এলআইতে এতটুকু শেষ। এবার দেখেন পুরো উইথ জুড়ে নিছে না, পুরো উইথ জুড়ে নিছে না, ফ্লোট করেন লেফট, কিছু বুঝলেন? হ্যাঁ একেবারে, আর্মি আর্মি কমান্ড। এখন লাইনে যে দাঁড়ায় গেছে, কার্সারটা রাখেন, ছোট ছোট ব্লকে পরিণত হয়েছে না, এইখানে রাখেন কার্সারটা, কিছু দেখায়? ও তো একটা জায়গা নিয়েছে প্যারেন্ট হিসেবে, মেনুতে যান, কিছু দেখায়? ও একটা জায়গা নিয়েছে না, মেনু আমরা 100% করছিলাম না, কিন্তু 100% কই? আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, রেড আসে, এবার আসে ব্যাকগ্রাউন্ড কালার, ওই দিক কি দেখেন, এই দিক দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার আসে। এখন ওভারফ্লো হিটিং কেন ইউজ করবেন না বলো? ওভারফ্লো যেটা গজ ক্লাসে ইউজ করছিলাম, এবার আসে, ও নিচে চলে গেছে। ওভারফ্লো হিডেন যেটা করে, ওর যে চাইল্ড ক্লাসগুলো আছে, চাইল্ড যে ডিপগুলো আছে বা যত ট্যাগ আছে, ওরা যতখানে জায়গা নিবে ততখানে ও প্রভাব বিস্তার করবে অটোমেটিক্যালি। হ্যাঁ প্যারেন্ট ট্যাগে করবেন, যদি কখনো ফ্লোট ফ্লোট থাকে তখন, বা এমনি নর্মালি দিলেও কোনো সমস্যা নেই। দিলাম, তার মানে এটা কোথায়? মেনুতে, মেনুতে আবার যান, যাওয়ার পর এখানে ওভারফ্লো হিডেন করে দেন। এই ওভারফ্লো উপরে আরো অনেকগুলো ভ্যালু আছে, যখন প্রয়োজন হবে তখন আমি দেখাবো কোথায়। ডিফল্ট ওভারফ্লো কি থাকে? ইনহেরিট থাকে মেবি, কিছু থাকে না তো, কিছু থাকে না দেখেই তো কোনো কাজ করে না। আপনারা গুগল সার্চ দিন কাইন্ডলি, কারণ এরপরে আর কিছু বলার নেই। আপনারা কোশ্চেন করছিলেন না, আমি আনসার দিচ্ছি, আপনারা চিন্তা করতেছেন যে আমরা বুঝি না, সেদিন একজন কোশ্চেন করছিল, আমি আবার গুগল সার্চ দিয়েছিলাম, আমি এর বেশি কিছু পাইনি রিসার্চ করে। ব্যাপারটা হচ্ছে ওভারফ্লো হিডেনের আর একটা জিনিস, আমি প্র্যাকটিক্যালি যাই তখন আর একটু ক্লিয়ার হবে। ইমেজ আছে না, ইমেজ এবং কন্টেন্ট আছে না, কন্টেন্ট আমি ওভারফ্লো হিডেন আবার ইউজ করবো, তখন আমি আরো ভালোভাবে বুঝে দেবো না। ওভারফ্লো হিডেন এটা করলাম, এটা করার কারণে নান করলাম, এটা এখানে ফ্লোট করছিলাম না এলআই, আর নিজে একটু রিসার্চ করবেন, গুগল সার্চ দিবেন, ডাব্লিউ থ্রি স্কুল আছে, সিএসএস ট্রিক্স আছে, ওইখান থেকে আপনি এই রিসার্চ করলে বের করতে পারবেন। যার জন্য কিন্তু আমি 50টা ট্যাগ লিখতে বলছিলাম। এসি কি চলতেছে না আপনাদের এত ঠান্ডা? লেট, আমি ঘাইমা যেতেছি জানেন। এবার রান করি, আসছে এবার, এবার এই যে আন্ডারলাইন আছে এটা কিসে আসছে বলেন? এলআইতে আন্ডারলাইন আসে না, এটাকে আন্ডারলাইন আসে, এটা জানেন না? গত ক্লাসে দেখিয়েছিলাম, অ্যাঙ্কর ট্যাগে আন্ডারলাইন আছে, কারো যদি ঘুম পায় মুখ দিয়ে আসেন যান। এটাকে আমি ডিরেক্টরি দিয়ে দিছি অলরেডি দা। সো এইখানটা কি করব, টেক্সট ডেকোরেশন নান করব, আন্ডারলাইন চলে যাবে, রাইট? নান করেন, গেছে। কালার দেন, কালার কি দিব? কালার দিব হচ্ছে ব্ল্যাক, রাইট? আপনি চাইলে ব্ল্যাক লিখতে পারেন, নর্মালি অ্যাঙ্করটাকে কালার হচ্ছে ব্লু, ডিফল্ট থাকে ব্রাউজার থেকে আসে। কালার এখানে ব্ল্যাক দিতে পারেন, এটার হেক্সা কোড কি? 000, এটাও একটা কালার, ব্ল্যাক 000 একই জিনিস, আর হোয়াইট FFF একই জিনিস।
ক্লিয়ার, এটা গেল। হ্যাঁ, সো কালারটা দেখেন, আপনি কালার আরো ডিফাইন করবেন, ওয়েট ওটা দেখাচ্ছি। ফন্ট সাইজ আগে দেখেন, ফন্ট সাইজ কি দিব, 18 পিক্সেল, বড় হইছে, আমি আর একটু বাড়াই 25 পিক্সেল করি, ওকে, একটু বেশি হয়ে যায় না, 20 পিক্সেল করলাম। এখন একটু গ্যাপ করার জন্য আমি কি করব বলেন, ইয়েস, প্যাডিং, প্যাডিং উপরে নিচে, আমি দুইটা উপরে নিচে এবং ডানে বামে আলাদা আলাদা করবো, তাহলে কি করবো, কয়টা ভ্যালু লিখবো, অবশ্যই না। সো এই জায়গাটা কি করব, আমি উপরে নিচে সমান রাখবো, ডানে বামে সমান রাখবো, রাইট, সেটার জন্য 10 পিক্সেল ডানে বামে গ্যাপ হইছে, হইছে, আর ডানে বামে 20 পিক্সেল, ক্লিয়ার হইছে, ওকে। ও ওটা তখন ওই যে শুধু 10 দিয়ে রাখছিলাম, পিক্সেল দেয়নি, ওই জন্য ক্রস চিহ্ন ছিল। এখন উপরে নিচে দেখেন, বাড়াচ্ছি না, কাজ হচ্ছে, নিচের দিকেও বাড়তেছে না, বাড়তে তো বুঝতেই পারতেন, কেন বাড়তেছে না বলো, না শুনেন, মনে আছে এইচ ওয়ান ট্যাগ এবং পি ট্যাগে অটো উইথ নিয়ে নেয়, কেন নেয় জানেন, ওখানে একটা প্রপার্টি ইউজ করা থাকে ব্রাউজার থেকে, নাম হচ্ছে ডিসপ্লে ব্লক, যখন ডিসপ্লে ব্লক করা থাকে অটোমেটিক্যালি ইন্টার, অটো ইন্টার হয়ে যায়, ওর লাইনে কেউ থাকে না, ও অল্প একটু কন্টেন্ট থাকে আর বড় কন্টেন্ট থাকে না কেন। সো এখানে এলআই হচ্ছে প্যারেন্ট, রাইট, এলআই যে প্যারেন্ট, এই প্যারেন্টের 100% উইথ নেওয়ার জন্য, অর্থাৎ এলআই তো একটা জায়গা নিয়ে নিছে অটোমেটিক্যালি, রাইট, এই অটোমেটিক্যালি জায়গা, ওর যে জায়গা, ওর ওই জায়গার ভিতরে এটা যাতে ভরপুর থাকে, সেটার জন্য এটা গিয়ে দিতে হবে, যেটা ডিসপ্লে ব্লক, এবার হইছে। আচ্ছা আপনারা কে জানে বলছে ম্যাট প্যারিং নিচে নেন, নিচে নিয়েছিল, অ্যাকচুয়ালি নেওয়ার কথা না, এটা এই ডিসপ্লে ব্লকটা ইয়ে দুই জায়গায় করতে হয়, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে করতেই হবে, ডিফল্ট থাকে না। এখন যেহেতু আমি অ্যাঙ্কর ট্যাগ এবং ইমেজ ট্যাগে ডিসপ্লে ব্লক করব, করব না, তো এখানে লেখার দরকার নাই, অ্যাঙ্কর ট্যাগ আরও আছে না, আরও অনেক জায়গায় আছে না, কোথায় কোথায় আছে, কপিরাইটে আছে, এই যেখানে আছে আবার এখানে আছে, আবার উপরে গুলোতে আসেই, যেহেতু বারবার করতে হচ্ছে, কোথায় এটাকে করতে হচ্ছে, রাইট, এটাকে করতে হচ্ছে না, শুধুমাত্র এটা ডিফাইন করেন, ডিফাইন করে এখানে বলে দেন ডিসপ্লে ব্লক, কাজ শেষ, সবগুলোতে অটোমেটিক্যালি ধরে নেবে, আমি নেস্টেড করেও কাজ করতেছি না, ও গ্লোবাল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এটা কেন বন্ধ করতেছে, সো ডিসপ্লে, ও মাই গড, একটা জিনিস দেখাই, দেখেন এইখানটায় স্প্যান নিছিলাম, এই জায়গাটায় আমি এটাক নিছিলাম, পিটাক নিছিলাম না, এই জায়গাটায় আমি স্প্যান নেই, নেওয়ার পর আমি কন্টেন্টগুলো দিই, দিলাম এই কন্টেন্টটা আবার নিচে দিলাম, তার মানে কি স্প্যান দুইটা রান করেন, কোন জায়গায় আসলো, এই যে স্প্যান ট্যাগ নিছিলাম, সো এই স্প্যান কতখানি জায়গা নিছে, যতখানি ওর কন্টেন্ট, বাট পি ট্যাগে যতখানি কন্টেন্ট তার বাইরেও কিন্তু সে 100% জায়গা নিছে, সেম অ্যাজ এইচ ওয়ান, এগুলো ডিসপ্লে ব্লক ডিফল্ট থাকে, এই যে দেখেন, যতখানি ডানে যতখানি জায়গা পাবে ততখানি উইথ পুরোটা নিয়ে নেয়, 100% উইথ হয়ে যায় অটোমেটিক্যালি, সেম অ্যাজ পি ট্যাগে, ক্লিয়ার। স্প্যানে কিন্তু এটা হয় না, স্প্যানে দেখেন কোনো প্রিডিফাইন কোনো সিএসএস করা নাই, এটা ব্রাউজার থেকে কম্পাইল হয়ে আসে নাই, আমি যদি এখানে ডিসপ্লে করি ডিসপ্লে ব্লক, এবার দেখে নিচে নিচে চলে গেছে, 100% উইথ নিয়ে নিছে, এই কাজটাই করছি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে। এখন অ্যাঙ্কর ট্যাগে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এলআইয়ের একটা জায়গা নিয়ে নিছে অটোমেটিক্যালি, জায়গা নেওয়ার পরে আমি এ ট্যাগটাকে কী করছি, ডিসপ্লে ব্লক করে দিছি, কিসের জন্য,
ওই এলআই এর ভিতরে যতখানি জায়গা আছে ততখানি সে ধরে নেবে, এর বাইরে কিন্তু না, এর বাইরে কিন্তু না, ওর প্যারেন্ট যেটা সেটাকে ধরবে, ক্লিয়ার? যদিও মেইনটা 100% ওটাকে কখনোই ধরবে না, ওর উপরে প্যারেন্টটাকে ডিফল্ট ধরে নেবে, ক্লিয়ার মেসেজ? এটাকে আমি এখন ডিজাইন করি, আবার টেক্সট ডেকোরেশন নান, কালার দেন, অনেক কিছু আস্তে আস্তে বুঝবেন, প্যাডিং করেন 10 পিক্সেল 20 পিক্সেল হয়েছে, সবগুলো একটু বড় করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করলাম, ওকে ক্লিয়ার? ওকে এটা করা হলো, এতটুকু নেন কপি করেন, কপি করার পর কই রাখবো, এর ভিতরে রাখবো, আমার এখানে ডিসপ্লে ব্লক লেখার দরকার আছে, এটা তো আমি উপরে করে রাখছি, রান করেন, হইছে? সো কার্সার যদি উপরে রাখি তাহলে কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যান্ড হয়ে যাচ্ছে, আপনারা কি জানেন এটাও চেঞ্জ করা যায়? এইখানটায় ওর জায়গাটা দেখছেন কিরকম, প্যাডিং এবং কন্টেন্ট, এইখানটা লেখেন কার্সার, চলে আসছে, অ্যালিয়াস অটো সেল ডিফাইন করেন, সেল বলতে কি বোঝাচ্ছে, একটা ব্লক, সো এটা তুলে দেন, অল স্ক্রোল দেখছেন, মানে ড্র্যাগিং করা যায়, এগুলো চেঞ্জ করা যায়, সো ডিফল্ট কোনটা থাকে, হ্যান্ড, একটু নিচে আসি, মুভ, মুভেবল একটা ইয়ে আছে, যে মুভ একই জিনিস ওইটার মতোই, তারপর ওয়েট, ওয়েট কি কার্সার উপরে রাখেন না লোডিং হবে, এটা ব্রাউজার থেকে আছে কম্পাইল হয়ে, সো আমার ডিফল্ট কি হ্যান্ড, এটা দেওয়ার দরকার নেই, এটা গেল, আমি চাচ্ছি কার্সার উপরে রাখলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, রাইট? এরকম থাকে না, তো কার্সার যদি উপরে রাখেন এটাকে কি বলা হয়, ওভার করলাম না, কন্টেন্টের উপর ওভার করলাম না, কিন্তু সিএসএস এ বলা হয় হোভার, সো হোভার একটা সুডো ক্লাস, সো আমি সুডো ক্লাসের সাথে পরিচয় করা দেই, সুডো ক্লাস কোথায় করব, আমি হোভার এফেক্ট কোথায় দেব, কার্সারটা উপরে রাখলে এর উপরে দিব, সো এর উপরে আমি সুডো ক্লাসটা দিব, এখানে আমি মেনু লেখেন, মেনু লিখলাম, আচ্ছা এটা আমি ওইভাবে যে লিখতে হবে এমন না, আমি ডিরেক্ট এইভাবে লিখতে পারি, এলআই দেন, এ ট্যাগ দেন, তারপরে আমি শুরু করে লিখবো এই মতো, তাই না? আচ্ছা এইভাবে লিখতে হবে এমন না, মেনুর ভিতরে শুধুমাত্র একটাই মেনু আছে যেখানে ইউএল এলআই একবার ইউজ করা হয়েছে, সো ডিরেক্ট এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, সো এখানটা আমি ছোটো ক্লাস দেবো, তাই না? ছোটো ক্লাস আমি হোভার এফেক্ট দেবো, এটাতে লিখতে হবে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে, যেহেতু আমি এর উপরে হোভার এফেক্ট করবো, বিস্ময় চিহ্ন, সরি বিস্ময়টা, এটা তো কোলন, সরি সরি, সো এইখানটা আমি হোভার লিখবো, এটা হচ্ছে ছোট ক্লাস, লেখার পর আমি আমি চাচ্ছি যে যখনই কার্সারটা উপরে যাবে হোভার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড আপাতত দিই, পরে আমি ডিজাইন করছি, কার্সারটা ক্লিক করেন, কার্সারটা উপরে রাখেন, কালারটা চেঞ্জ, ক্লিয়ার? এখন কালার আপনি চাচ্ছেন পারফেক্ট ডিজাইন চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একটা কালারই দিবেন, সেটার জন্য আপনি তো জানেন না কালারের হেক্সা কোড কি, রেড লিখলে তো শুধু রেড আছে, রেডের তো ডিফাইন আছে, গাঢ় রেড, পার্পেল কালার, এগুলো পাবেন কেমনে, এটার জন্য দেখেন এখানে নর্মালি কোনটা আছে, এটা হোভার এফেক্টের কালারটা কই আছে, আছে বের হয় নর্মালি, এই যে হোভার দেখছেন, ক্লিক করেন, ক্লিক করে দেখেন শুধু ক্লাস এখানে বলে দিছি কিভাবে করতে হয়, হোভার এফেক্টে ক্লিক করেন, এবার বের হয়েছে, এবার ডিফাইন করেন, বুঝলেন? সো আমি একটা কালার চুজ করি, এটা হয়েছে কালার, কালারে দেখছেন কোট, কপি করেন, কপি করার পর এই জায়গাটা দিয়ে দেন, কাজ শেষ, তাই না? হয়েছে না, বুঝলেন? এটা হোভার এটা করলাম, আমি চাচ্ছি যখন হোভার হবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে,
কালার হবে হোয়াইট। হ্যাঁ এই যে হইছে, ওকে। সো এবার যেটা করবেন, আমি চাচ্ছি কার্সার উপরে রাখলে ধীরে ধীরে যাতে কালারটা চেঞ্জ হয়। এটাকে বলা হয় অ্যানিমেশনের কিছু একটা পার্ট, এটা সিএসএস 3 দিয়ে করতে হয়। তো এটাকে বলা হয় ট্রানজিশন। ট্রানজিশনটা যদি দেন এখানে, ট্রানজিশন, ট্রানজিশনের আবার তিনটা পার্ট আছে। ট্রানজিশনের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ট্রানজিশন কিসের উপরে করে, ট্রানজিশন কিসের কিসের জন্য করবেন, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, না শুধুমাত্র কালার চেঞ্জ করার জন্য, না সব কিছুদের জন্য। এটা একটা পার্ট, এটা হচ্ছে প্রথম ভ্যালু। দ্বিতীয় ভ্যালু হচ্ছে কত সেকেন্ড ধরে হবে। যেমন আমরা প্যাডিং এ দেখছিলাম না, চারটা ভ্যালু, তিনটা ভ্যালু, দুইটা ভ্যালু বা একটা ভ্যালু, এখানে তিনটা ভ্যালু অবশ্যই দিতে হবে। প্রথম ভ্যালু হচ্ছে কিসের উপরে হবে, একটা হচ্ছে এখানে আমি অল দিয়ে দিব, অল নামে একটা ভ্যালু আছে, অল দিলাম। এরপরে কি হবে, কতক্ষণ ধরে হবে অ্যানিমেশনটা, সেটা হচ্ছে 0.4 সেকেন্ড বা 1 সেকেন্ড দেন, 1 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে, অর্থাৎ এফেক্টটা চেঞ্জ হবে আস্তে আস্তে। কার্সার উপরে রাখলে সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি হবে, ধীরে ধীরে হবে, 1 সেকেন্ড ধরে। 1 সেকেন্ড দিলাম, এখন এফেক্টটার ক্যারেক্টার কিরকম হবে, ধীরে ধীরে হবে, প্রথমে স্লো হবে পরে ফাস্ট হবে, না প্রথমে ফাস্ট হবে পরে স্লো হবে, মানে এরকম প্রথমে ফাস্ট মাঝখানে স্লো আবার ফাস্ট, কিংবা প্রথমে স্লো মাঝখানে ফাস্ট আবার স্লো, আপনি যেমন চান তেমন দিতে পারবেন। বুঝলেন? এবার এইটা একটু ঘাটাঘাটি করি, ট্রানজিশনে যান, লেখেন ট্রানজিশন, একটা কিছু তো মনে রাখতে হবে, বা লিখতে পারেন হোভার এফেক্ট সিএসএস 3 বা সিএসএস। আমি লিখলাম ডিরেক্ট ট্রানজিশন সিএসএস, এইটাতে গেলেই বুঝতে পারবেন কি কি আছে ট্রিক্স। আমি এটাকে বেশি প্রেফার করি, সিএসএস ট্রিক্স। ট্রানজিশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, তারপরে ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশন ডিলে কতক্ষণ পরে হবে সেটাও দেওয়া যায়। এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, বাট প্রথম তিনটা দিনে অবশ্যই লাগবে, না হলেই কাজ করবে না। প্রথমে কি করছে, ব্যাকগ্রাউন্ড কালার, শুধুমাত্র কালার চেঞ্জের জন্য এই এফেক্টটা দিছে। কত, হাফ সেকেন্ড, ইজ হচ্ছে একটা এফেক্ট, ট্রানজিশন এফেক্ট। এরকম অনেক ধরনের এফেক্ট আছে, ইজ, ইজ ইন আউট, ইজ ইন, এরকম অনেক এফেক্ট আছে। দাঁড়ানো, ওই এফেক্টগুলো কোথায় জেনে আছে, এই যে ইজ আউট, তারপর এরকম এফেক্টগুলো অনেক পাওয়া যায়। ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন, এটা ক্লিক করো। ওই জিনিসটা আবার ঘুরে আসছে না, না ডিলে, না ডিলে না, এটা হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন, এর মধ্যে আছে, এর মধ্যে ওই ভ্যালুগুলো পাবেন আলাদা আলাদা ভাবে। একটা হচ্ছে ইজ আউট, লিনিয়ার, ইজ, ইজ আউট, ইজ ইন আউট, স্টেপ স্টার্ট, স্টেপ এন্ড, করে করে দেখবেন কেমনে দেখবেন। অবশ্যই মিনিট সেকেন্ডটা বাড়াই দিবেন, বাড়াই দিলে আপনি অ্যানিমেশনটা বুঝতে পারবেন। ক্লিয়ার মেসেজ, সবার ক্লিয়ার? ওকে, এখানে 1 সেকেন্ড দিলাম আপাতত, আর আমি ইজ করে দিলাম। হ্যাঁ, তো ট্রানজিশনটা আসার কথা, রাইট? এখানটা ট্রানজিশনটা আসবে, ক্লিয়ার? বাট কার্সার সরাই গেলে সাথে সাথে চলে যাচ্ছে না, এই এফেক্টটা কেমনে দিবেন? এইখানে তো ট্রানজিশন দিতে হবে। যদি আপনি হোভারে লেখেন, শুধুমাত্র হোভার করলেই ট্রানজিশন এফেক্টটা কাজ করে, সরাবেন ও তো হোভার আউট হয়ে গেল, ও কাজ করবে? এই জন্য এই জিনিসটা লিখতে হয় এইখানটায়, যেটাতে হোভার করবেন, এই শুরু ক্লাসে কখনো লিখবেন না, লিখবেন হচ্ছে এটা, মনে রেখেন। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে সিএসএস 3 এর একটা পার্ট, সিএসএস, সিএসএস 3 এর মধ্যে ডিফারেন্স আছে। সিএসএস 3 আপনার ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন করবে, জেকোয়েরির বাপ এটা, আপনার অনেক জেকোয়েরির কাজ যেগুলো করে ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনের জন্য। যেমন মনে আছে আমরা প্রথমে আইসার পর এগুলো দেখছিলাম না, রান করে, এই যে, এই যে এফেক্টটা দেখছেন, এই এফেক্টটা আমরা শিখবো। কার্সার রাখেন ভাই, এই যে আসলো না এফেক্ট, এই যে আসতেছে না, এটা কিন্তু সিএসএস 3 দিয়ে করা এফেক্ট গুলো, কতক্ষণ পরে আসবে, কতক্ষণ আসবে না,
সো এটা কিভাবে করব, এই ট্রানজিশন দিয়ে, যেহেতু সিএসএস 3 যে কোনো ব্রাউজারে সাপোর্টেবল করার জন্য তিনবার লিখতে হয় একই জিনিস তিনবার লিখতে হয়। সো তিনবার লেখার পরে এটা ডিফল্ট সাপোর্ট করতেছে, যদি আমি ব্রাউজার এটাতে ইউজ করতাম বা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতাম নাও সাপোর্ট করতো, কাজ করতো না। আপনারা চিন্তা করতেন কাজ করতেছে না কেন, আমি তো ঠিকই করছি, রনি ভাই তো এটা করছিল আমিও করলাম, কাজ করে না কেন, ব্রাউজার ডিপেন্ডেবল কিন্তু দেখলেন। এই জন্য যে কোনো ব্রাউজারে সাপোর্ট করার জন্য সামনে একটা ড্যাশ দিবেন, গেল, তারপর একটা কিছু লিখবেন, লিখবেন হচ্ছে ওয়েব কিট, এটাই আদার্স যে কোনো ব্রাউজারে সাপোর্টেবল করার জন্য সামনে একটা ওয়েব কিট লিখবেন, এইখানটায় মজিলা ফায়ারফক্স সাপোর্ট করার জন্য এটা লিখবেন, ক্লিয়ার? করবে মজিলা, ওটা দিয়ে মজিলা সাপোর্ট করে না, আর আগে কিছু লিখবেন কিনা এটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? এগুলান কনভার্ট করা যায়, এটার জন্য একটা ওয়েবসাইটও আছে। আপনি কোন একটা CSS3 বারবার লিখতেছেন কপি পেস্ট করে, কোনো দরকার নাই, ওই ওই কোড গুলান ওই মেশিনে ঢুকাই দেন, ও অটোমেটিক্যালি করে ফেলবে, এরকম মেশিনও আছে, মেশিন বুঝছেন, সফটওয়্যার আছে ওয়েবসাইটে, সফটওয়্যার নামাইতে হবে না, ইনস্টল করতে হবে না, সব কিছু করে রাখা আছে, কিন্তু আপনাকে র কোডিং শিখতে হবে। আপনারা কি জানেন যখন আপনারা বুটস্ট্র্যাপ করবেন না আমারে গালি দিবেন, এতক্ষণ 1 ঘন্টা ধরে যা করলাম ওটা 5 মিনিটে করা যেত বুটস্ট্র্যাপ দিয়ে, আমার এত কথা বলতে হইতো না, বাট ওই বুটস্ট্র্যাপ দিয়ে ওটা যে করবেন এটা তো জানার জন্য রেকর্ডিং করতেই হবে, এই জন্য রেকর্ডিং। সো এটা করলাম, রান করেন, আসে এবার সরান, কাজ করে দুই ভাবেই, মেসেজ ক্লিয়ার, জয় না কি জানি নাম, ক্লিয়ার? ও মাই গড, নেতা মানুষ। ওকে এটা হইলো, নিচে এটা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, হ্যাঁ ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা কই দিব, বাম থেকে ডান পর্যন্ত দিব, কোন ক্লাসে দিব বলেন, মেনু ক্লাসে দেবো, কারণ মেনু 100% করা আছে, বাকি এগুলো কিন্তু 100% করা নাই। ওকে মেনুতে কি করব, মেনু ক্লাসে এই ডিভে আমি ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট একটা দিয়ে দিই, এটা রাখলাম, ভালো কথা, আমি এটাকে হোভার ক্লিক করে রাখি, তাতে আমি এটা বের হবে, তাতে আমি কালারটা ডিফাইন করতে পারবো, কারণ আমার সিমিলার কালার দিতে হবে, রাইট? এটা সিলেক্ট করে করলাম, করার পর এটা ক্লিক করেন, ক্লিক করার পর এটা আমি, আচ্ছা ওটা সিলেক্ট না করলেও চলতো, এটা হইছে না, হালকা করে দেব, হ্যাঁ এটাই ভালো ছিল না, ওকে এই কোডটা নেন, এটা হচ্ছে 8 GB কোড, ব্যাকগ্রাউন্ড 8 GB কোড, কই দিব মেনুতে, ব্যাকগ্রাউন্ড কালার, কাজ শেষ, সেম কোড মেনুতে কেন, পুরো মেনুটা হচ্ছে 100% উইথ নিয়ে আছে না, আমি চাচ্ছি পুরো উইথ জুড়ে সে ব্যাকগ্রাউন্ড কালারটা থাক, এই জন্য আমি মেনুতে করলাম, আমি ইউএলএলআইতে করলে এতটুকু থাকতো, ইউএলএ করলে এতটুকু থাকতো, আর এলআইতে করলে তো থাকতোই না, দেখাই যেত না, এই যে উঠে গেল, আমি নর্মালি কোনো কালার দিছি, শুধুমাত্র হোভার হলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, রাইট? মেসেজ ক্লিয়ার? সো দ্বিতীয়ত হচ্ছে আমি নিচে একটা বর্ডার দিব দেখতে সুন্দর লাগার জন্য, একটু গেজাই, হ্যাঁ বর্ডার দেওয়ার জন্য এই মেনুতে এর নিচে বর্ডার নিয়ে কাজ করছিলাম আমরা কখনো, হোয়াট? তো বর্ডার কি করছিলাম, তিনটা ভ্যালু ছিল না, বুঝলা গেছে, পাবেন না, বন্ধ ছিল, সো এটা বন্ধ হয়ে যে ওখানে যেন গেছিলাম নাম, এবার ঠিক আছে এটা কাজ শেষ, এবার দেখেন এখন কিছুই হয়নি কিন্তু, বাজে হচ্ছে 8টা, এই জায়গাটা দেখেন সিটিজি ভুলে গেছেন, লেআউট এইখানটা একটা ডিপ নিয়েছিলাম পুরো উইথ জুড়ে, রাইট? এর ভিতরে দুইটা ব্লক বানাছিলাম, একটা হচ্ছে কন্টেন্টের জন্য, একটা হচ্ছে ইমেজের জন্য, সাইড বারের জন্য। সো ওই ব্লকটা কোথায়, কন্টেন্ট পার্ট, এটা হচ্ছে সেই ব্লক, রাইট? এই কন্টেন্ট পার্টটা কপি করেন, যেহেতু ক্লাস আমি এখানে আবার কমেন্টিং করতেছি, যেহেতু আলাদা একটা পার্ট, যাতে আমি বুঝতে পারি যে কোথায় কি করতেছে,
কমেন্টিং পার্ট দিলাম, এরপর কি কন্টেন্ট, তারপর কি সাইড বার। কন্টেন্ট কে কল করেন, সাইড বার কে কল করেন। এখন আটটা জিনিস বলি আপনাদের, গালি দিবেন না। এই কন্টেন্ট গুলো যে আমি এখানে যে কল করতেছি না, গেলেন ক্লাস গুলোকে কল করতেছি না, যদি এরকম অনেকগুলো কোড লিখতাম, বিশাল বড় একটা লাইনে একটা অনেক কিছু লিখতাম, আমি তো অল্প কিছু কোড লিখছি, যদি অনেক বড় একটা ওয়েবসাইট হইতো তাহলে অনেক কিছু ক্লাস লিখতে হইতো না, ওয়ান বাই ওয়ান ক্লাস গুলো কল করে ওখানে সিএসএস দিতে হইতো না। এরকম একটা ওয়েবসাইটই আছে, পুরো জিনিসটা কপি করে ওখানে বসায় দেন, ও অটোমেটিক্যালি কম্পেয়ার করে বের করে দিবে কোনটা ক্লাস কোনটা ট্যাগ, ওগুলো জাস্ট কপি করে এর মধ্যে বসায় দিবেন, কাজ শেষ। আপনাকে নেস্টেড করতে হবে না, কমেন্টিং করতে হবে না, কিছু করতে হবে না। ক্লিয়ার? কত ইজি না বলবো না, আমি নিজে করবো তারপরে আপনাকে দেখাবো। কন্টেন্ট পার্ট দেখেন, কন্টেন্ট পার্ট কি হবে এখানে, উইথ 100% হবে। এই যে পুরো বডি আমরা 1000 পিক্সেল করছিলাম, মেইনের মেইন যে পার্টটা ছিল এইখানটা, মেইন পার্ট কিন্তু শেষ, মেনু পার্ট শেষ, মেনু কিন্তু আমরা 100% উইথ ধরছিলাম মেইন কনসেকশনের আন্ডারে, মেইন সেকশন 1000 পিক্সেল, এই অংশটা শেষ, এরপরে হচ্ছে এই পার্ট। ঠিক একইভাবে কন্টেন্ট পার্টে আমি উইথ দিব না, আমরা 1000 দিব না, আমরা 100% দিব, একই জিনিস, বাট এটা হচ্ছে পারফেক্ট। 1% দিলাম, 100% দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার একটু দিয়ে দেখি কত দিব, ডিডিডি, এটাও একটা গ্রে কালারের একটা পার্ট, হেক্সা পার্ট। কন্টেন্ট আমি কি করব, আচ্ছা এতটুকু রান করে দেখি কি অবস্থা হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, আর নিচে এই অংশটা আসছে কেন বলেন, এই যে এই অংশটা আসছে কেন, যে বলতে পারবেন তাকে আমি 5 দিব। কিসের মার্জিন, কোথা থেকে আসছে, যে বলতে পারবেন তাকে আমি 5 মার্কস দিব। ইয়েস, আপনার নাম কি, নেট নাই, আপনারা জানেন এই 5 মার্ক কই নিয়ে যাবে, ও 5 মার্ক বোনাস পাইছি না, তার মানে হচ্ছে ক্লাস অ্যাক্টিভিটিস ভালো, এটার জন্য আরো বোনাস পাবো, আর এই বোনাস গুলো কিন্তু আমি দেই না, আমি যাই ওখানে লিখে রাখবো, আলাদা মেন্টর কিন্তু খাতা কাটবে আপনাদের ওয়েবসাইট দেখবে, ওনারা আমি মনিটর করবো। আগেটা দিয়ে দিই, হ্যাঁ মানে মাথার ঘাম পায়ে ফেলার আগেই, অনলাইনে সবাই পরীক্ষা দিছিলেন, গ্রেট, আপনি দিছিলেন মেজবা, গুড, চুয়ান্ন, কয় নাম্বার, আচ্ছা এই ক্লাসে করছিলেন এটা, সো এইখানটায় ওই হেডিং ট্যাগ এবং পি ট্যাগের জন্য এটা আসছে, এবং পি ট্যাগ এবং হেডিং ট্যাগে দুটাতে মার্জিন, হেডিং ট্যাগ যত আছে এবং পি ট্যাগ সবগুলোতে মার্জিন ডিফল্ট থাকে উপরে নিচে, এটা কেমনে বুঝবো, ইন্সপেক্ট ইলেভেন করেন, এইচ ওয়ানে দেখেন এই যে মার্জিন আফটার বিফোর স্টার্ট এন্ড, এগুলো এক ধরনের প্রপার্টি, এটা দিয়ে করছে উপরে নিচে, ইএম দিয়ে করছে, ইএম হচ্ছে একটা ইউনিট, আমরা যেরকম পিক্সেল ইউজ করি ইএমটা একটা ইউনিট, আর পি ট্যাগেও কিন্তু সেম একটা জিনিস দেওয়া আছে, মার্জিন বিফোর আফটার, ক্লিয়ার? আমরা এগুলো ইউজ করবো না, এগুলো হচ্ছে সিএসএস 3 কোড, এগুলো আমাদের দরকার নেই, আমরা ইউজ করবো মার্জিন টপ বটম। সো এটা ডিফল্ট আসে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা কিসে দিলাম আমরা, কন্টেন্ট পার্টে, তাই না, এটা দিয়ে রাখি, কালার দিলে বোঝা যাবে কোথায় কি করতেছি। এবার এই কন্টেন্ট পার্টে দুইটা পার্ট না, সাইড বার এবং কন্টেন্ট দুইটা পার্ট পাশাপাশি করবো, রাইট? তো আমি বলে দিছি যে কন্টেন্ট পার্টটা 60% হবে, এটা 40% কিংবা এটা 70%, এটা 30%, রাইট? সো আমি দিলাম এখানে উইথ 60%। এখন আমি যদি এখানে বলে দিই যে 600 পিক্সেল, সমস্যা কোনো সমস্যা, আর এখানে 400 পিক্সেল কোনো সমস্যা, বাট 60% দেওয়াটা বেটার। দেখেন আমি কিন্তু বলতাম এটা 600 পিক্সেল দেওয়ার, আমি এটা সাজেস্ট করতাম, দুই দিন পর যখন নেক্সট ক্লাস হবে তখন আমি বলতাম যে এটা পার্সেন্টেজ দেন, দরকার আছে ডিরেক্ট এটা দেখেন,
ওয়েট 60% একই জিনিস কিন্তু এই ওয়েটটা দিলাম আর নিচে কি দেব ওয়েট দেব 40% তাহলে তো 100% হয়ে যাচ্ছে এই 100% কার কন্টেন্ট পার্ট হচ্ছে প্যারেন্ট চাইল্ড প্যারেন্ট ক্লাস এর হচ্ছে এই কন্টেন্ট পার্টের ভিতরে কিন্তু গেলাম ক্লিয়ার মেসেজ সবার শেষে সো এর হচ্ছে 100% 60 40 মিলে 100% আমি চাচ্ছি যে এরা পাশাপাশি থাক ক্লিয়ার 100% মাথা চুলকান কেন মাথার উপর দিয়ে যাচ্ছে সো মাথা চুলকানো নাক চুলকানো ঠোঁট চুলকানো এগুলো কারণ থাকে মাথা চুলকালে বুঝি আর মাথার উপর দিয়ে যায় সো ওয়েদ হচ্ছে 100% এই 100% কার এই যে মেইন সেকশন 1000 পিক্সেল লিখেছিলাম এর হচ্ছে 100% ওর 100% ক্লিয়ার সো এই দুটো পাশাপাশি নিয়ে আসার জন্য তার আগে আমরা দেখি অবস্থাটা কি এ হইছে পাশাপাশি আসছে পাশাপাশি আসার জন্য দেখেন কি করছে এই কন্টেন্ট দেখেন 60% নিচে রাইট আর এই সাইড বারে দেখেন 30% নিচে এই ইমেজের কারণে একটু গন্ডগোল হচ্ছে ইমেজের কিছু কাজ আছে আমি পরে দেখাচ্ছি যা দেখাবো সেটার জন্য লাইকে কখনো ভুল না সো সাইড বারে যান এইখানটায় কন্টেন্ট আমি ফ্লোট করব না পাশাপাশি নিয়ে আসার জন্য ফ্লোট লেফট এটা কিন্তু কোশ্চেন ছিল আপনাদের ফর্মে আপনারা অনেকে টেক্সট অ্যালেন দিছেন রাইট ফ্লোট এটাও কিন্তু ফ্লোট করব লেফট এখন শুধুমাত্র ফ্লোট লেফটই করব রাইট হয় না রাইট হয় লেফট হয় কিন্তু আমি পুরো জিনিসটা 100% করে নিয়েছি 60 40 আচ্ছা ফ্লোটের লেফট রাইট দুটেই দেখাই কারণ ভালো মন্দ দুটেই জানা উচিত আপাতত লেফট করে রাখি পাশাপাশি আসবে না এবার আসছে আসছে না পাশাপাশি এবার এই যে সাইড বার যে নিছি এটা যে 40% করছি এই অনুযায়ী ইমেজটা কিন্তু অনেক বড় যেটা শুরু থেকে দেখাচ্ছিল ইমেজটা অনেক বড় এই ইমেজটা যাতে ওই সাইড বার যতখানি উইথ ততখানি যদি ধরে সেটার জন্য ওকে একটা কল করতে হবে একটা কাজ করতে হবে ইমেজ যদি ছোট হয় সাইড বার যে ক্লাসটা ওর যে প্যারেন্ট ডিপটা ওর যদি বড় হয় কোনো সমস্যা নেই কিন্তু ইমেজ যদি বড় হয় ওর যদি প্যারেন্ট উইথটা যদি ছোট হয় তাহলে তো প্রবলেম এই জন্য এই ইমেজকে কি করব আমরা যে উইথ দেই না সাইড বারে তো ক্লাসটা না ইয়েটা না সাইড বার আচ্ছা ইমেজ ডিফল্ট দিয়ে দেই কারণ সব ইমেজে এটা দিতে হয় ইমেজে যে দুইটা জিনিস করতে হবে আমি বলছিলাম এটাকে ইমেজে ডিসপ্লে ব্লক করতে হবে তো এখানটা ডিসপ্লে ব্লক করে দেন যাতে যে কোনো ইমেজে সাপোর্ট করে যে কোনো ইমেজ দেই না কেন অটোমেটিক্যালি যাতে ধরে নেয় কল করে রাখলাম এটা আমি উপরে দেই যেহেতু এগুলো গ্লোবাল তাই না এটা মনে রাখবেন ডিজাইনের ক্ষেত্রে এগুলো হচ্ছে যে কোনো জায়গায় কাজ করবে এই জন্য উপরে রাখবেন যাতে কম্পাইল করলে আপনি কাস্টমাইজ করতেই পারেন কম্পাইল যদি করে নেস্টেড করে তাহলে ওভাররাইট করবে আর না করলে এটাই সাপোর্ট করবে ইমেজ এটা দিলাম বাট ইমেজে একটা জিনিস দিতে হয় সেটা হচ্ছে আচ্ছা ডিসপ্লে ব্লক করলাম কোনো চেঞ্জ আসবে না কিছু দেখতে পাবে না বাট ডিসপ্লে ব্লক এখানে আমরা তো জানি উইথ দিতে হয় তাই না উইথ 100% দেওয়া যায় না রান করেন আসছে কার উইথ 100% দিচ্ছে সাইড বারে 100% উইথ দিচ্ছে এইটা আপনি দিতে পারেন কিংবা 60% দেন ছোট হয় বাট এটা দেওয়ার থেকে বেশি ভালো হচ্ছে কি জানেন ম্যাক্স উইথ আছে মিনিমাম উইথ আছে আবার উইথ আছে সো ম্যাক্স উইথ 100% এটা দিলেও একই কাজ করবে ওর বাইরে সে যাবে না ম্যাক্সিমাম উইথ 100% কার ওর প্যারেন্ট ক্লাসের মেসেজ ক্লিয়ার বুঝলেন আপনারা না না ওকে ইমেজের সাইজ বড় এই জন্য বড় হয়েছে ম্যাক্স উইথ দেওয়ার পর আপনি চাইলে উইথ দিতে পারেন কোনো সমস্যা নেই দুটোই কাজ করবে একসাথে ম্যাক্স উইথ ওর বেশি হবে না বাট ওর কম যেটা বা ফিক্সড যেটা সেটা হচ্ছে 60% এখন যেটা সাপোর্ট করে না যেটা সাপোর্ট করে না সেটা কি করে দেখেন দুটোই কিন্তু সাপোর্ট করতেছে যদি সাপোর্ট না করতো এখানে যদি আমি উইথ দেই 40% ক্রস চিহ্ন চলে আসতো কিন্তু ম্যাক্স উইথে ক্রস চিহ্ন আসছে তার মানে দুইটা একসাথে একসাথে কাজ করতেছে না ইভেন আপনি মিনিমাম উইথও দিতে পারবেন মিনিমাম উইথ দেন 50% এর কম হবে না মেসেজ ক্লিয়ার এখন বলেন কাজ কোনটা করবে
উইথ না 40% রিয়েলি মিনিমাম উইথ আগে কাজ করবে 40% পরে কাজ করবে 40% 55 এর উপরে কাজ করবে এর নিচে কাজ করবে না ক্লিয়ার উপরে লিখতেছে নিচে লিখতেছে ডাজন্ট ম্যাটার হ্যাঁ 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 ওকে আমি মিনিমাম ম্যাক্সিমাম করে দিছি আবার মাঝখানে এটা করে দিছি তার মানে এই উইথটা কাজ করবে 100 আবার 55% এর মাঝখানে ক্লিয়ার নিজে করে দেখবেন যতই আমি বলি না কেন নিজে প্র্যাকটিক্যাল না করবেন আসল জিনিস পাবেন না ইভেন আমার থেকেও বেটার জানতে পারবেন সো এটা দিলাম বাট এত কিছু দরকার নাই আমার আমি জাস্ট এতটুকুই রাখব দেখেন আমি যদি ইন্ডিভিজুয়ালি দেখাতাম আবার যদি প্রজেক্ট দেখাতে সময় লাগে আবার প্র্যাকটিক্যালি দেখতেছেন কি করতেছি এবার দেখেন পাশাপাশি আসছে না এটা দেখছেন কি হইছে এটা নিচে নিচে আসছে ভালো কথা বাট এর একটা প্যারেন্ট ক্লাস ছিল না প্যারেন্ট চাইল্ড প্যারেন্ট চাইল্ডের নাম কি কন্টেন্ট পার্ট এইটাকে আমাকে ওভারফ্লো হিডেন করতে হবে আচ্ছা না করে দেখি কি অবস্থা সো এতটুকু গেল এবার ফুটারে কাজ করবো রাইট ফুটারে কাজ করি কোড দেখতে পাচ্ছেন কারো কারো বোরিং ফিল হচ্ছে আপনাদের অনেকে ঘুমাইতেছেন আমি দেখতেছি সো ফুটার ক্লাসটা ধরেন ফুটার ক্লাসটা ধরেন এই যে ফুটার ক্লাস ওকে ফুটার ক্লাসকে ধরবো একেও কিন্তু এ কিন্তু একটা প্যারেন্ট ক্লাস আছে মেইন সেকশন এর ভিতরে কিন্তু আলাদা একটা পার্ট রাইট ফুটারকে ধরলাম ফুটার লেফট ফুটার রাইট কার মতো করে করব ফ্লোট লেফট রাইট করব এইভাবে তো করব তাই না সো ফুটারে এইখানটায় ফুটার কি করব উইথ 100% দেন কিংবা 1000 পিক্সেল 100% দেন কাজ শেষ এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন কত রেড দিই আপাতত আর এখানটায় ফুটার লেফট রাইট তাই না ফুটার লেফট দেন হচ্ছে রাইট বান ঠিক আছে এই জায়গাটা একসাথে লিখি উইথ 50% তারপরে হচ্ছে ফ্লোট লেফট বুঝলেন এবার রান করেন আসছে পাশাপাশি বাট কালার দিছি কই কালার দিছিলাম আসেনি কেন বলেন ওভারফ্লো হিডেন এটা কালার বাদ দেন বুঝতেছেন তো ওভারফ্লো হিডেন দিতে হবে বাট এই জায়গাটাতে কালার দিছিলাম না এখানে ওভারফ্লো হিডেন দেওয়া হয়নি যখনই ফ্লোটিং করবেন তখনই ওভারফ্লো হিডেন দিতে হবে আচ্ছা একটা জিনিস দেখানোর কথা ছিল তাই না একটা জিনিস দেখানোর কথা ছিল অর্থাৎ ওভারফ্লো হিডেনের ওভারফ্লোর ভিতরে আরো কিন্তু ভ্যালু আছে শুধু একটা কিন্তু না শুধু হিডেন দেখাইতেছি এবার আসছে কালার ওকে আর এত যে ফ্লোটিং করছিলাম মেইন সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল না ওটা কই এতগুলো যে ফ্লোটিং করছিলাম ও ভ্যানিশ হয়ে গেছে তার মানে মেইন সেকশনটাতে ওভারফ্লো হিডেন করতে হবে যখনই ফ্লোটিং এর কাজ থাকবে ওর প্যারেন্ট ক্লাসকে অবশ্যই করে দেবে এখন আসছে সো এইটা দেখেন কন্টেন্ট অনেক বেশি কন্টেন্ট অনেক বড় এটা আমি এখন টেক্সটালে সেন্টার করে দিব সরি ছোট করে দিব আচ্ছা এ দেখেন পুরোটা জুড়ে নিছে কতখানি ইমেজ যতখানি ততখানি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিছে ক্লিয়ার এবং ওভারফ্লো হিডেনের কারণে ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু পুরোটা জুড়ে নিছে মার্জিনের জন্য ফাঁকা ছিল না ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ছিল ওটা নাই ভ্যানিশ এটা কি করব দুটা 50-50 না করে আচ্ছা থাক এইভাবে উপরটা করছিলাম 60-40 এটা আমি করে দিই 70-30 একটু কাহিনী করি করলাম ছোট হয়ে গেছে এই কন্টেন্ট ছোট তো এই জন্য এইভাবে করলাম সো এটা করার পর এই জিনিসটা দেখেন আমি এটা 10% রাখলাম 10% রাখলাম ইন্সপেক্ট এলিমেন্ট করে সরি এইখানটা হচ্ছে কন্টেন্ট 70% আর এখানটা সাইড বার হচ্ছে 10% তার মানে 10 আর 70 80 20% পয়রা আছে আপনি যাচ্ছেন মাঝখানে গ্যাপ থাক এই 10% ডানে থাক
এটার জন্য এই জায়গাটায় সাইড বার ডানে থাকবে, রাইট করে দেন, ফ্লোট রাইট, আরটা আছে ফ্লোট ডান কাছে। সো মাঝখানে কিন্তু একটা গ্যাপ চলে আসবে, এইখানটা এটা আর এখানটা এটা, মাঝখানে কিন্তু গ্যাপ। মেসেজ ক্লিয়ার? সো এই জায়গাটা আমি কি করব, লেফটই রাখি, এটা 30 করি, দেখালাম। সব সময় এটা করবেন, ভরাট করে দিবেন, গ্যাপ রাখবেন না, প্রয়োজন হলে, প্রয়োজন হলে সেটা আলাদা বিষয়। আর এখানে 50 করছি, রাইট? এবার ফুটার লেফটের ভিতরে পিট্যাক ছিল, রাইট? পিট্যাক ছিল, এই যে পিট্যাক, তারপরে এ ট্যাগও ছিল এর ভিতরে, অ্যাঙ্কর ট্যাগ ছিল কিন্তু। সো পিট্যাকের ভিতরে ডিজাইন করবো এখন। আর এই ফুটারের লেফটের ভিতরে কিন্তু আবার একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল, কার ভিতরে? পিট্যাকের ভিতরে, এই জন্য আমি নেস্টেড করে দিলাম। ক্লিয়ার? উপরে অ্যাঙ্কর ট্যাগের ডিজাইন আলাদা করছিলাম, এখানে কিন্তু ডিজাইন আলাদা করলাম, এই জন্য কিন্তু আমি নেস্টেড করে দিচ্ছি। ওকে, আর ফুটার রাইটে আবার ইউএলএলআই কে ধরে আবার আর একটা ডিজাইন করবো, এখানকার ডিজাইন আলাদা। সো ফুটার রাইট, একে কিন্তু আমি এর কাজ তো এখানে করলামই, এর ভিতরে ইউএল, এর একটা ডিজাইন কাজ করতে হবে। দেন ফুটার ইউএল এলআই, এটার আলাদা কাজ করব, সেম অ্যাজ ডট ইউএল এলআই এ, এখানে আমি হোভার এফেক্ট দিতে পারবো, রাইট, ছোট ক্লাস দিয়ে। এটা করলাম এই কারণে যাতে ইন্সপেক্ট এলিমেন্ট করে ডিরেক্ট কাজ করতে পারি। ওকে, এইখানটায় পি ট্যাগ নেন, পি ট্যাগকে ধরে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করে দেন। ফন্ট সাইজ কত দিব? 10 পিক্সেল, অনেক ছোট না? 10 পিক্সেল। ওকে, ফন্ট আমি কিন্তু কোথাও ফন্ট ফ্যামিলি এখন ইউজ করি সেটা আমি ফাইনালি, ওটা আগে দেখানো উচিত ছিল, মনে ছিল না। ফন্ট সাইজ 10 পিক্সেল, এটা কই দিব? এই জায়গাটায় দিব, লেটার, এবং এটাকে ব্লু হয়ে আছে না নিচে, এইটার জন্য এটা টেক্সট ডেকোরেশন নান, যাতে আন্ডারলাইনে চলে যায়। তারপর কি কালার দিব, একটু ভিন্ন কালার, কালার দিব সবসময় থিম কালার বলে কথা আছে, বুঝছেন? থিম কালার মানে একটা একটা ওয়েবসাইট বানিয়েছে ব্লু কালারে, তার মানে কি সবগুলো কালার সিমিলার দিতে হবে। লাইক দেখেন এই এই সাইডটাতে, এই সাইডের কালার হচ্ছে এটা, তার মানে গেঞ্জির কালারও সেম, এই ডিজাইনটাও সেম, এখানে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালারও সেম, দেখতে সুন্দর লাগে। আপনি এখানে সবুজ দিলেন, এখানে লাল দিলেন, বাংলাদেশি ওয়েবসাইটের মতো, সরকারি ওয়েবসাইট, এরকম করবেন না। সো সবসময় চিন্তা করবেন ফরেনারদের, আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করবেন, সেই বেস কিন্তু আপনি ট্রেনিং করতেছেন। সো এই জায়গাটায় কালারটা নিলাম, এই কালারটা নিয়ে আমি কোথায় দিব, এইখানটায় দিয়ে দিব, একটু দেখি কি অবস্থা, কালার চেঞ্জ হয়েছে? ব্লু কালার অতটা মানে খুব একটা সিমিলার মানে ইয়ে পাচ্ছে না, ডেফিনেশন পাচ্ছে না। এটা দেখেন নিচে, নিচে কেন, কোনো কারণ আছে তো? না, এটা হচ্ছে পি ট্যাগের ভিতরেই আছে, তারপরে নিচে চলে আসছে, এটা ডিসপ্লে ব্লক করা আছে, রাইট? নিচে আসার কথা না। বুঝলেন না? বুঝাইও নি, বুঝাইছি। আচ্ছা, ওটা আমি পরে দেখাচ্ছি, ওটা ফাইনালি দেখাবো, ও অনেক কথা আছে ওর মধ্যে, কারণ আমি ডিসপ্লে শুধু ব্লক দেখাইছি, অন্য কিছু দেখাইনি, আরো কিন্তু ভ্যালু আছে ওর মধ্যে। সো এইখানটা এই এটা নিয়ে কাজ করবে একটু, তাই না? এটা নিয়ে কাজ করব না? সো এটা নিয়ে কাজ করার জন্য আমি এই টেক্সট ইউজ করব না, আমি ফন্ট ইউজ করব, ফন্ট ইউজ করব। ফন্ট নিয়ে আসার জন্য তার আগে আমি ফন্ট ফ্যামিলি আমি কোথাও দিছি, ফন্ট ফ্যামিলি আমরা আগে সান্স শরীফ ইউজ করছিলাম না, আমরা এবার ফন্ট ফ্যামিলি ইউজ করব। ফন্ট ফ্যামিলির জন্য যান গুগল ফন্ট, গুগল ফন্টে যাওয়ার পর ক্লিক করেন, এখানে অনেক ধরনের ফন্ট পাবেন, বুঝছেন? সবাই ঘুমাইতেছে। ওকে, আমি একঘেয়েমি কথা বলতেছি, আপনাদের রেসপন্স নিচ্ছি না, এই জন্য ঘুমাচ্ছি। আমি যদি বললাম কোড করেন, আপনারা চাঙ্গা হয়ে থাকতেন, নিজে আউটপুট দেখতেন।
শুনেন, প্রতিদিন যে এইভাবে ঘুমাবেন আর আমি প্রতিদিন বলবো এমন না কিন্তু, বুঝছেন? প্রথম দিনে আপনাদের কোডিং করেছিলাম মনে আছে? দেখেন রোবটও কন্ডেন্সড, এই রোবটও ফন্টটা কিন্তু খুব ইউজ হয়, ঠিক আছে? এইটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে যোগ হয়ে যায় ফ্যামিলি সিলেক্টেড। এই যে রোবটো ইউজ করছিলেন না, এই যে রোবটো কন্ডেন্সড, এটা নাম কি? রোবটো কন্ডেন্সড, তাই না? এটা যখন হবে ইম্পোর্ট করবেন, দেখেন আমরা সিএসএস লিংক করছিলাম না, ঠিক একইভাবে এই লিঙ্কটা ওখানে দিতে পারবেন কপি করে পেস্ট করে। যদি সার্ভার না থাকে তাহলে এটা কাজ করবে না। মেসেজ ক্লিয়ার? ইম্পোর্ট যদি করেন তাহলে এই যে ইম্পোর্টের ইউআরএলটা এটা কপি করবেন, সচরাচর এটাই করা ভালো, সিএসএস এ রাখা ভালো, এটা সবার উপরে দিয়ে দেন। মেসেজ ক্লিয়ার? এটা উপরে দিলেন, ইম্পোর্ট করবেন ওই ইউআরএলটা, সার্ভার থেকে কিন্তু আসবে যদি নেট কানেক্টেড থাকে, ক্লিয়ার? না থাকলে আসবে না। সো এটা দিলেন, আর এই যে দেখেন ট্যাগ দেওয়া আছে না, ট্যাগ স্টাইল, এটা কেন বলেন তো? আপনারা যে সিএসএস করতেছেন স্টাইল ডট সিএসএস এ, যদি এই সিএসএস গুলো করেন তাহলে আপনারা এখানে স্টাইল ট্যাগ লিখলে করতেন না, ঠিক একইভাবে ওটা এখানে বসায় দিলেও হবে, একই জিনিস। সো ওখানে দিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি স্ট্যান্ডার্ডটা নেন, এই লিঙ্কটা নেন, এটা কপি করবেন, কপি করে বসায় দিবেন এই জায়গাটায়, হ্যাঁ, এবং সবার সবসময় চেষ্টা করবেন সার্ভারের লিঙ্কগুলো উপরে দেওয়ার জন্য, মানে এই ফন্ট এই টাইপের জিনিসগুলো, ফন্ট বা ফন্ট অসাম না, আপনাকে কিছু লিখতে হচ্ছে না, হ্যাঁ একটা জিনিস লিখতে হবে তো, ফন্ট ফ্যামিলি লিখতে হবে না, আপনি রিওয়ারেল করছেন না, একটা রাখি একটা ডিলিট করি, এটা করলেন এই ফন্টটা পাওয়ার জন্য কোথায় ফন্টটা আসবে, কোন টেক্সটে আসবে, একটা ওয়েবসাইটে বিভিন্ন পার্টে বিভিন্ন রকমের ফন্ট ফ্যামিলি থাকতে পারে, এটার জন্য আমি চাচ্ছি যে পুরো ওয়েবসাইটে একই রকম ফন্ট থাক, যেটা হচ্ছে রোবটো কন্ডেন্সড। এটার জন্য দেখেন এখানে এই যে দেখেন ফন্ট ফ্যামিলিটা দেওয়া আছে, মজার ব্যাপার কি জানেন, এটা কই দেবো আমি, বডিতে দিই, বডিতে দিলে যে কোনো ট্যাগে যে কোনো কন্টেন্টটা সাপোর্ট করবে, আর আপনি যদি স্পেসিফিক কোনো ট্যাগের মধ্যে দেন, যেমন এই ট্যাগ, শুধু এটাকেই যে কন্টেন্ট থাকবে সেটাতেই সাপোর্ট করবে, ক্লিয়ার? সো রোবটো কন্টেন্ট এটা হচ্ছে আমার সার্ভার থেকে আসবে, যদি এটা সাপোর্ট না করে, সাপোর্ট করলো না, কারেন্ট চলে গেছে, আপনি একটা সার্ভারে একটা ওয়েবসাইট আছে কারেন্ট চলে গেছে হঠাৎ করে, বা আপনি লোকালি কাজ করতেছেন কারেন্ট চলে গেছে, তখন এটা সাপোর্ট করবে, এটা হচ্ছে সাপোর্ট করার জন্য। এটা গেল, এবার রান করে একটু দেখেন, এখানে দেখেন লক্ষ্য করেন লুক চেঞ্জ, কিছু বুঝলেন? রোবটও কাজ করতেছে। সো এবার একটু মাখাই, হ্যাঁ, এই কন্টেন্ট যেটা আছে এর ভিতরে প্যাডিং করি একটু, প্যাডিং করি, কোথায় প্যাডিং করব? এই কন্টেন্ট, রাইট, মনে আছে প্যাডিং করলে ফোলে, যদি ফোলে তাহলে মানে জায়গা নিচ্ছে না, কাজ করবে আমার উইথ পারফেক্টলি, আমি তো উইথ 100% অলরেডি দিয়ে দিছি, তারপরে দেখি কাজ কেমনে করে। প্যাডিং করেন 10 পিক্সেল দিব আমি এখানে, 100% প্লাস 10 পিক্সেল, মানে কি প্যাডিং 10 পিক্সেল মানে কি? উপরে নিচে ডানে বামে 40 পিক্সেল নিচ্ছে, আমার উপরে নিচে বাদি দিলাম, আমার তো ডানে বামে উইথ দেওয়া, ডানে বামে নিয়ে চিন্তা করি, আমার হাইট নিয়ে চিন্তা করার দরকার নেই, ডানে বামে 10 পিক্সেল মানে কি 20 পিক্সেল, 100% নিচ্ছে, অর্থাৎ 1000 পিক্সেল সাথে হচ্ছে 10 20 পিক্সেল যোগ হয়েছে, যার জন্য ভেঙে গেছে। মেসেজ ক্লিয়ার? এখন যদি আপনার মনে হয় প্যাডিং দিবেন আপনি 20 পিক্সেল ডানে বামে, তাহলে কত হচ্ছে 10 পিক্সেল 10 পিক্সেল করে দিবেন, তার মানে 20 পিক্সেল, আর 1000 পিক্সেল যে নিয়েছিলাম এইখানটা যদি আপনি চিন্তা করেন যে পার্সেন্টেজ দিব না, আমি যদি ডিফাইন করে দেই তাহলে তো আমার পারফেক্টলি হবে, কিছু বুঝতেছেন? 1000 পিক্সেল আছে না, 1000 পিক্সেল মেইন সেকশনে, আর এই যে কন্টেন্টের যেটা কন্টেন্টে দিয়েছিলাম আমি 100%, তার মানে এটা 100%, এখন কন্টেন্ট 100% না, কন্টেন্ট হচ্ছে 70%, রাইট? তো আপনি জানেন যে এটা 1000 থেকে 70% মানে কি 700 পিক্সেল, কন্টেন্ট হবে এটা, আর সাইড বারে হবে 300 পিক্সেল, সাইড বারে হবে 300 পিক্সেল, মোট কত হচ্ছে 1000 পিক্সেল
সবুর করেন, আমি বলতেছি তো এটা হচ্ছে সাইড বার আর এটা হচ্ছে কন্টেন্ট, বুঝতেছেন আপনারা? যদি তাই হয় আমার 20 পিকে আর যোগ করব শুধুমাত্র কন্টেন্টে প্যাডিং করার জন্য, যাই করেন না কেন এর উপরে প্রভাব পড়বে, তার মানে এই না যে এর উপরে প্রভাব পড়বে। তো 1000 থেকে 20 পিক্সেল বাদ দেন কত হচ্ছে 980 পিক্সেল, এইটাকে আপনি ভাগ করবেন রাইট। আচ্ছা করে দেখি, বুঝতেছেন 20 পিক্সেল আমি প্যাডিং করব শুধুমাত্র এটাতে, 20 পিক্সেল বাদ 980 পিক্সেল আছে, তার মানে আমি 700 পিক্সেল আমার উইথটা ঠিক রাখার জন্য আমি এটা করব হচ্ছে 680 পিক্সেল আর ওটা 300 পিক্সেল রাখলাম। আবার এটা বলতে পারি এটা 700 পিক্সেল রাখলাম আর 300 পিক্সেল কে 280 পিক্সেল করে দিলাম আমার ইচ্ছা। ক্লিয়ার? সো এটার জন্য কি করব, এটাকে আমি করে দিব 680 করে দেই, 680 পিক্সেল প্যাডিং হচ্ছে 10 পিক্সেল আর এটা করে দেবো আমি 300 পিক্সেল। কাজ করে? যখনই আপনি কন্টেন্ট একটু বাড়ায় দিবেন একটা যদি বাড়ে নিচে চলে যাবে। এবার এইটা ধরে ও পারফেক্টলি কিন্তু কাজ করতেছে, বাট সলিউশন কিন্তু এটা না। আপনারা অনেকে বলছিলেন না পিক্সেল পিক্সেল, এটা কিন্তু সলিউশন না। এখন হঠাৎ করে আপনি চাচ্ছেন, আপনি তো কাস্টমাইজ করতেই পারেন এই কন্টেন্ট, আপনি প্যাডিং আপনার মনে হচ্ছে যে একটু বাড়ানো দরকার, আপনি একটু বাড়ান, আপনি বাড়াইলেন, আপনাকে একটা জিনিস বাড়ানোর জন্য আপনার এই উইথ চেঞ্জ করতে হচ্ছে কিংবা ওই উইথ চেঞ্জ করতে হচ্ছে, জিনিসটা খুবই বাজে রাইট। এই জন্য কি করবেন, রিফ্রেশ দিবেন, মানে আমি দিব এই জায়গাটায় কন্টেন্ট এবং সাইড বার দুটাতে উইথ দেওয়া আছে না, দেওয়া আছে, এখানটায় প্যাডিং করবেন কত 10 পিক্সেল, কোনো সমস্যা নেই। এটা সলিউশন কি? এটার জন্য আর একটা প্রপার্টি আছে, বলেন বক্স সাইজিং নামে আর একটা প্রপার্টি আছে, এটা ব্যাখ্যা আমি দিচ্ছি। বক্স সাইজিং বর্ডার বক্স চলে আসছে, তার মানে আপনি বাড়ান কমান কোনো সমস্যা নেই। মেসেজ ক্লিয়ার? মজার জিনিস কিন্তু, আপনাকে ইজি করে দিচ্ছে। এখানেও লিখবেন একটাতে যেটাতে প্যাডিং করে সেটাতে স্কুল হয়, তবে দুটাতে ইউজ করা ম্যান্ডেটরি, কারণ এটাতে প্যাডিং করবেন না এমন তো না। বক্স সাইজিং বর্ডার বক্স প্যাডিং 10 পিক্সেল, মনে মনে ভাবতেছেন কেন যে কোডিং এ আসলাম রাইট। আমি বলতেছি এটা কেন ইউজ করবেন, উইথ 30 পিক্সেল 30% ওখানে 70% দিচ্ছেন তারপরে প্যাডিং দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। দাঁড়ান, এটা আমি কই গিয়ে করছিলাম, সাইড বারে এটা দিছিলাম, তো এখানে আমি কি করব বর্ডার বক্সটা নিব এখানে দেব, এটা কিন্তু সিএসএস 3 কোড, এটার জন্য এটা কিন্তু তিনবার লিখতে হবে, হ্যাঁ এটা কিন্তু ওয়েব কিট মোড দিয়ে লিখতে হবে। হ্যাঁ কন্টেন্টে তো দিছি, সাইড বার আর কন্টেন্ট দুটাতেই দিতে হবে, এটা তো ফ্লোট করছেন, এখানে পার্সেন্ট এখানে পার্সেন্ট, আমি এখানে প্যাডিং করতেছি না, এটা তো দেখাইলাম আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে। সো এখানে প্যাডিং করলাম 10 পিক্সেল বা আরো একটু বেশি করি 25 পিক্সেল, কোনো সমস্যা নেই গেল। আর এখানটা যে প্যাডিং করবে না তার কি মানে, যদি এখানে প্যাডিং হয় তখন আমার এটা লাগবে না, তো যেখানে ফ্লোট করবেন যেখানে পার্সেন্টেজ করবেন সেখানে একটু বসাই দেন, এই যে করে দিচ্ছে অলরেডি প্যাডিং। সো রান করেন, হ্যাঁ না আমি বসাচ্ছি না, আপনারা বসাবেন, আমি জাস্ট বললাম করতে হবে, আর না করলে যে প্রবলেম খুব হবে এমন না। সো এটা দিলেন, এখন কথা হচ্ছে কেন বক্স সাইজিং ইউজ করবেন, কেন আপনি এত মাথা ঘামাবেন, কেন ইজিলি কাজ করবেন, তো কাজ করেন নেই ওনাদেরকে হেল্প করবেন, কাছাকাছি যাদের বাসা আছে কাইন্ডলি এটা বুঝাই দেন। হ্যাঁ এটা হলো এই জায়গাটা কি করব, এটা ঠিক একইভাবে এটা যেটা করছিলাম সেই কাজটাই করব। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, মেনুর জন্য ওটা তো একটাই, ওখানে আমি কি ফ্লোটিং করছিলাম করছিলাম, বাট ওখানে আমি উইথ নিয়ে কাজ করছিলাম, আর আমি এলআইতে কিন্তু প্যাডিংও করিনি, আমি এতে প্যাডিং করছি ডিসপ্লে ব্লক করে। সো ওইটা নিয়ে টেনশন করছেন না, ইউএলএ কি করবো,
মার্জিন জিরো প্যাডিং জিরো রাইট সো ইউএল এর ভিতরে মার্জিন মার্জিন জিরো প্যাডিং জিরো এলআই তে কি করব ফ্লোট রাইট করব ইচ্ছা আপনারা যেটা বলেন সেটাই করব লেফট লেফট করব শেষ কাজ শেষ এ তে ডিসপ্লে ব্লক অলরেডি করে ফেলছে আর এখানটা আমি কি করব টেক্সট এখন কথা হচ্ছে আমি টেক্সট ডেকোরেশন নেব না অন্য কিছু লিখব চলে গেছে লিস্ট স্টাইলটা দেনি তাই না লিস্ট স্টাইল দিলো হয় নান দেন ম্যানেজ এখন আমি দাগটা নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি ফন্ট নিয়ে আমরা এই টেক্সট গুলো ইউজ করব না আমরা ফন্ট নিয়ে আসবো আর ফন্ট কি জিনিস গুগল সার্চ ফন্ট ওসে আমি জান এটা এক ধরনের ফন্ট গেলেই বুঝবেন আইকন বলে এগুলাকে এইখানটা দেখেন আইকনে যান এইখানটায় রান করেন ফেসবুক দেখেন ফেসবুক চলে আসছে এটাকে কল করেন কি আছে বলেন তো এর মধ্যে এই ফেসবুকে কি আছে বলেন এ একটা ফন্ট কিন্তু একটা টেক্সট এ কিন্তু একটা ফন্ট ইমেজ মনে হচ্ছে বাট ফন্ট ওকে ইন্সপেক্ট এলিমেন্ট করেন এই ফন্টগুলো লেখে কিভাবে একটু দেখেন বিফোরে যান এখানে দেখছেন এইটার মাধ্যমে সে এটা জেনারেট হয়েছে আপনাকে এত কিছু মাথা ঘামাইতে হবে এটা বানায় রাখছে প্রোগ্রামাররা আপনার কাজ হচ্ছে ইউজ কিভাবে করতে সেটা ক্লিয়ার এটা তুলে দেন ভ্যানিশ সো আপনার কাজ হচ্ছে এটা ইউজ করা রাইট এটার জন্য কি করবেন এখানে যান ডাউনলোড অপশন আছে না ক্লিক করেন রেজিস্ট্রেশন করতে পারেন কিংবা নো থ্যাঙ্কস জাস্ট ডাউনলোড ফর আস ডাউনলোড হয়ে গেল এটা এখন ইউজ করবেন কিভাবে সেটা দেখাই কি বোর ফিল করতেছেন আপনারা চাটা ভুলে যান এখন বাসা যাবেন আবার চা চা করতেছে রাতের বেলা ভাত টাত খাবেন না হ্যাঁ তাতে আপনাদের সুবিধা আবার ওইদিকে বড় ভাই নক করতেছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো সো ফন্ট আসাম অলরেডি ডাউনলোড হয়ে গেছে শিওর এই যে এটা হচ্ছে আপডেট এটা আমি কপি করলাম কপি করে কই রাখবো ব্যাকে যাই এই প্রজেক্টে আমরা এখানে পেস্ট করে দেব ভালো করে লক্ষ্য করেন পেস্ট করলাম এটা আমি এক্সট্রাক্ট করব করলাম করলে এটা আসতেছে এটা আমার ডিলেট এটা দরকার নাই এইখান থেকে দেখেন কিছু ফাইল জেনারেট হয় এই ফাইলগুলো আমার দরকার হচ্ছে সিএসএস এবং ফন্ট যারা প্রোগ্রামার প্রোগ্রামিং করছে তারা এগুলো বানিয়েছে এগুলো আমার দরকার নাই সিএসএস এবং ফন্ট আমার দরকার এখন এখানে কিন্তু সিএসএস নামে একটা ফোল্ডার অলরেডি আছে আমি যদি কপি পেস্ট করি তাহলে ঝামেলা না বাইরে বের করার সময় এই জন্য এটা এর মধ্যেই রাখবেন ফাউন্ডেশনের একটা ফোল্ডার যেটা আছে এটা একটু এডিট করেন নামটা ভার্সন টার্সন চেঞ্জ করে দেন এইভাবে রাখেন রাখার পর আরেকটা ফোল্ডার তো দরকার নেই তাই না এর ভিতরে ফন্ট এবং সিএসএসটা কাট করেন কাট করে এর মধ্যে পেস্ট করে দেন কাজ শেষ কাট কেমনে করলাম পেস্ট কেমনে করলাম জানেন ওকে ফাউন্ডেশন সিলেক্ট করেন ডিলেট করেন লজ্জা পায়েন না ডিরেক্ট বলেন হ্যাঁ আমি জানি না কাউকে না কাউকে কিন্তু ফার্স্ট টাইম শিখতে হয় সো সিএসএস এর ভিতরে দেখেন ফন্টের ভিতরে এই যে ফাইলগুলো আছে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করতেছিলাম না ওটা কিন্তু এক ধরনের ফন্ট ওটা কিন্তু এক ধরনের ফন্ট আপনারা দেখেন ভালো করে এই ফন্টগুলো থেকে কিন্তু এই ফন্টটা জেনারেট হচ্ছে এগুলো আবার সিএসএস এর মাধ্যমে কল করা হচ্ছে এখানে দুই ধরনের ফাইল আছে একটা হচ্ছে মিনি ফাইল অর্থাৎ এক লাইন একটা ফাইল আছে দুইটা আমি রান করে দেখি একটা হচ্ছে এটা নর্মাল ফন্ট সমস্ত ডিফাইন করা আছে আমার কাজ হচ্ছে এই ক্লাসটাকে ধরে কল করা আমরা ক্লাস লিখে ডিজাইন করছি না এখানটা কি করব অলরেডি ডিজাইন করা আছে আমি জাস্ট ক্লাসটাকে কল করব মেসেজ ক্লিয়ার উল্টাটা করব বুটস্ট্র্যাপও কিন্তু তাই
বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক একটা ওখানে ক্লাস ডিফাইন করা আছে, ডিজাইন করা আছে। আমরা যা হচ্ছে ক্লাসটাকে কল করব, যেমন মেইন সেকশনের মধ্যে আমি একটা ক্লাস বসাই দেব, অটোমেটিক্যালি মেইন সেকশনের কাজটা করবে। প্রতিটা আমার প্রতিটা কাজের জন্য কিন্তু প্রজেক্টে যা কিছু থাকে প্রতিটা কিন্তু একটা উদ্দেশ্য আছে, কিন্তু আপনারা ভবিষ্যতে বুঝবেন। এখানে দেখেন এক লাইনে কোডিং করছে, এটা আমি ডিলিট করে দিই। এক লাইনে কোডিং করছে, এটাকে বলা হয় মিনি ফাইল। মিনি ফাইল ইউজ করলে কি হয়, ওয়েবসাইট ভারী হয় না, ওয়েবসাইট ভারী হয় না, কারণ এটা অনেক কোড। তো আমি যদি এটাকে ভিউ করি, ওয়ার্ড র‍্যাপ করি, দেখেন আচ্ছা এটা তো এক লাইনে, এক লাইনে কোড তাই না? আর এটা দেখেন কতগুলো কোড, বুঝছেন? এটা মাত্র এক লাইনে করে নিয়ে আসছে, এটা বাদ দিলে এক লাইন হয়। এটা হচ্ছে কমেন্ট, ওটার জন্য কমেন্টিং ইয়ে হয়ে গেছে পুরোটাই। আমি এটা ইউজ করবো কারণ আমাদের আগে বোঝা দরকার আসলে কি, রাইট? ক্লিয়ার মেসেজ? ওকে, ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন ডিরেক্টরিকে ধরে আমরা এখানে কল করব। এটা সবসময় কল করবেন উপরে, কল করব প্রথমে কি ফাউন্ডেশন নামে ফোল্ডারে আছে না? ফাউন্ডেশন নামে ফোল্ডারে আছে, তো ফন্ট অসাম বানান, ঠিক আছে? ওকে, স্ল্যাশ দেন, ফাউন্ডেশনের ভিতরে দেখেন সিএসএস ফোল্ডার আছে, এর ভিতরে ফাউন্ডেশন ডট সিএসএস, স্ল্যাশ দিয়ে আবার সিএসএস ফোল্ডারের নাম লেখেন, এর ভিতরে হচ্ছে ফাউন্ডেশন ডট সিএসএস, ডিরেক্টরি পাওয়া যাওয়ার কথা। মেসেজ ক্লিয়ার? সত্যি সত্যি রান করলে কিছু হবে না, আমার ওখানে কোনো ডিজাইন নেই, আমার হচ্ছে ক্লাসগুলো ইউজ করলে আমরা এখানে ওই ক্লাসগুলো বসাই দেবো। এখন কথা হচ্ছে কি ক্লাস কোথায় বসাবো, এটা আমি জানি। সো এটার জন্য আমরা এখানে ইউজ করবো ওই ক্লাসটা, কোন ক্লাসটা? ফাউন্ডেশন আবার যান, আমরা এখান থেকে ডাউনলোড করলাম, বাট আমরা আইকনে যেয়ে সার্চ দিয়ে বের করবো যে ফেসবুক কোথায়, একটা কিছু তো লাগবে সার্চ দেওয়ার জন্য একটু। সো এইখানটায় এখানে সার্চ দিন না, আবার সার্চ দিন এখানে, ফেসবুক আসছে, কোন ফেসবুকটা ইউজ করবেন? এখানে তিন ধরনের আছে, একটা দুইটা তিনটা। এখানে হচ্ছে বর্ডার নাই, বর্ডার যে গোল হয় না, গোলটা নাই, এখানে কিন্তু গোল আছে, দেখছেন? মাঝখানেটা বেটার, কারণ আপনি কাস্টমাইজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এগুলো কিন্তু কালার দিতে পারবেন না, ঝামেলা আছে। এটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন বলে দিচ্ছে যে কিভাবে ইউজ করতে হবে। এখান থেকে এই পর্যন্ত কপি করেন, কপি করার পর এই জায়গাটায় এই ট্যাগের ভিতরে, কারণ ওটাকে লিংক করব, এই জন্য অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পেস্ট করে দেন। কাজ শেষ, রান করেন, এবার রান করলে দেখেন এপ চলে আসছে। হ্যাঁ, এটা আমি, এটা অ্যাঙ্কর ট্যাগের জন্য কালারিং এরকম হয়ে আসছে, এটা আমি পরে কাস্টমাইজ করব। সো একটা গেল, দ্বিতীয়তে কি টুইটার, সেম অ্যাস এটা, এটা এখানে আমি লিখব টুইটার, আর এখানে কি মান, ঠিক আছে? এবার রান করেন, আসছে? এগুলোকে আমি ডান দিকে নিয়ে যাবো, রাইট? সো এটার জন্য একটু কাস্টমাইজ করতে হবে। সো ইন্সপেক্ট এলিমেন্ট করেন, কলার পর এই আই ট্যাগে কোনো ডিজাইন করবেন না, ডিজাইন করবে সমস্ত কিছু এ ট্যাগের ভিতরে, অলরেডি ডিসপ্লে ব্লক করা আছে। আমার কাজ হচ্ছে এটার প্যাডিং দেওয়া, 5 পিক্সেল দেন, তারপর হচ্ছে এটা যেহেতু ফন্ট আমি সাইজ করতে পারবো, সরি এখানে কেন, ফন্ট সাইজ করতে পারবো, আর আমার ফন্ট ফ্যামিলি কিন্তু দেওয়া হয়ে গেছে বডিতে, সো সবগুলোতে অটোমেটিক্যালি ধরে নিতে। 10 পিক্সেল ছোট হয় না, এটা একটু এটা করে রাখি, ব্যাকগ্রাউন্ড কালার দেন রেড দেন আপাতত। প্যাডিং দিলেও কিন্তু কোনো কাজ করবে না, প্যাডিং কিন্তু অলরেডি দিছি, বাট একটু ফাঁকা রাখার জন্য মার্জিন করতে হবে, মার্জিন বাইরে কাজ করে জানেন তো। মার্জিন দেন 1 পিক্সেল, কাজ করে তো? আমি চাচ্ছি যে শুধুমাত্র বাম দিকে কাজ করো, ডান দিকে কাজ করবে না, এই জন্য মার্জিন লেফট দেন 10 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে এটা, কি করলাম এটা ক্লিক করার পর
কালার পিকার বের হলো, এটা সিলেক্ট করতে হয়। এটা যদি আমি বাদ দিই তাহলে কাজ করতেছে না, বাট যখন এটা সিলেক্ট করবেন তখন আমি যে কোনো জায়গায় ক্লিক করে নিতে পারবো। বুঝতে পারছেন? সো আমি এটা নিলাম, নিলে কালারটা এটা আসতেছে, আর আমি কালার চেঞ্জ করে দিব, হোয়াইট করে দিব। সুন্দর লাগে এবার? সো এটা বানালাম, এতটুকু কপি করেন, কপি করার পর সিএসএসে যান, এই জায়গাটায় বসায় দেন। আর ইউএলএল আইডি কি করব, আমরা ফ্লোট লেফট করছিলাম না, এটা রাইট করে দেন। বুঝলেন? বাট জিনিসটা দেখেন তো কত বাজে লাগতেছে, আমি এফ ডিসি আগে চলে গেছে পিছনে। বুঝছেন? সো এটা এইভাবে করা যাবে না। আচ্ছা সময় নাই, সো আমি এটা দেখাবো না, ডিসপ্লে নিয়ে আরো অনেক কাজ আছে। ফ্লোটের জায়গায় ডিসপ্লে দিয়েও এই ওকে মডিফাই করা যায়। সো এই জায়গাটা আমি লেফটে রাখি, রান করেন, এটা এখানে শো করতেছে, ভালো কথা। এবার একটু এক্সপেরিমেন্ট করে দেখেন, ওটাকে আমি ডান দিকে কেমনে নিয়ে যেতে পারি। পুরোটা জুড়ে আসছে না, ইউএল এখানে, এলআই এখানে, এই ফুটার রাইটে টেক্সট অ্যালাইন সেন্টার করেন, টেক্সট অ্যালাইন রাইট করেন, আসে, কারণ ফ্লোটিং করা আছে লেফটে, এই জন্য ডান পাশে কোনোদিনও যাবে না। বুঝছেন? এমনি এমনি বলতেছেন জি ভাইয়া? হ্যাঁ, ফ্লোটিং বাদ দিলে নিচে আসতেছে, এটা তো, এটা তো ওইটার উপরে, সরি আমরা ভুলে গেছি, এলআই তে করতে হবে টেস্ট। তাহলে কাজ করবে কিনা এটার উপর ডিপেন্ড করতেছে। ইউএল দেখেন, ইউএল উইথ 100% দিয়ে দেন, ওভারফ্লো হিডেন দেন, কারণ ফ্লোটিং করা আছে। বুঝছেন? এবার আসছে না, এবার পুরোটা কাজ করে, ওর ডান দিকে কোনোদিন আসবে না। আর আমি মার্জিন লেফট করছি এই জন্য বাম দিক থেকে, আমার মার্জিন লেফট করার কারণ হচ্ছে এই জন্য পুরোপুরি ডান দিকে লেগে যায়, এই জন্য করছিলাম। মেসেজ ক্লিয়ার হচ্ছে না আপনারা? জটিল হচ্ছে? হ্যাঁ, ওকে। আচ্ছা ওভারফ্লো হিডেনের কাজ করব, ডিসপ্লে আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ একদিনে এত কিছু নেওয়ার দরকার নেই। সো এটার উপরে অ্যাসাইনমেন্ট থাকবে, মনে রাখেন। এই কন্টেন্ট, এই কন্টেন্টে দেখেন কন্টেন্ট আছে না, ওভারফ্লো হিডেন দেন এই কন্টেন্টে। ওভারফ্লো কত কিছু দেখছেন, হিডেন দেন, কোনো এফেক্ট পাবেন না, কারণ আমি ফ্লোটিং করিনি, কোনো ঝামেলা নেই। ইনিশিয়াল ইনহেরিট, তার মানে কিচ্ছু না, এগুলো কাজ করে না অটো। সো ওভারপ্লেও কোনো কাজ করবে না, স্ক্রল যান, স্ক্রলে যদি যান তাহলে একটা স্ক্রল বার তৈরি হয় ডানে বামে, ঠিক আছে? স্ক্রল বার কেন তৈরি হয়, এই স্ক্রল বারটা তখন কাজ করবে যখন আমি বলে দিব, আমরা ম্যাক্স উইথ, ম্যাক্স মিনিমাম উইথ নিয়ে কাজ করছিলাম না, এটা আমি ম্যাক্স হাইট দিয়ে দিই, কিংবা স্পেসিফিকলি আমি হাইট দিয়ে দিতে পারি, ম্যাক্স হাইট আপনাদের জন্য জটিল মনে হতে পারে, হাইট দিয়ে দেই মাত্র 200 পিক্সেল। তাহলে ওই যে স্ক্রল দিছিলাম না, স্ক্রল এখন কাজ করবে, ঠিক আছে? আমি যদি হিডেন দেই, এর নিচে কিছু কোড কিন্তু থেকে যায়, দেখেন ওই যে উপরে চলে যাচ্ছে, নিচেরটা কোনোদিনও শো করবে না, ওভারফ্লো হিডেন বলা আছে, ওর বাইরে যে কন্টেন্টগুলো ওভারফ্লো হয়ে যাবে, বাইরে চলে যাবে, সেটা কোনোদিনও দেখা যাবে না, স্ক্রল করলে সেটা বের হচ্ছে। হয়েছে? এক কথা হচ্ছে নিচের একটা দরকার আছে, নিচের একটা দরকার আছে, এটা গ্রাফিক, কে জানে গ্রাফিক কাজ, গ্রাফ, গ্রাফ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ কোনটা, লেফট রাইট। সো আমি লেফট রাইটে কাজ করতেছি না, টপ বটম কাজ করতেছি, এই জায়গাটায় ওভারফ্লো হিডেনে ওয়াই দিয়ে দেন। আচ্ছা এখানে ড্যাশ হবে, সরি, বুঝলেন? স্ক্রল করেন, ক্লিয়ার মেসেজ, বাট ওয়াইটা কিন্তু একটু বড় হাতে দিতে হবে। আর এখানে যদি এক্স দেন তাহলে নিচে কাজ করবে, উপরে কাজ করতেছে এই হাইটটার জন্য, এটা ডিফল্ট চলে আসে।
আপনাদের জন্য একটা কাজ থাকবে, যেটা আপনারা ভিতরে কন্টেন্ট দিবেন না দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমার একটা লেআউট দরকার এরকম। সো লেআউট সার্চ দেন, এখানে লেআউট আপনারা নিজে নিজে অনেক কিছু করতে পারবেন। এইচটিএমএল দেন, লেআউট দিলাম, এইচটিএমএল দিলাম, অনেক লেআউট পাবেন। এই যে লেআউট করলে এখানে আমি এরকম একটা লেআউট নিজে বানাই দেবো, সার্ভার থেকে দেবো না, নিজে বানায় একটা লেআউট দেবো। ঠিক এরকম ব্লক ব্লক করা, আপনাদের এই ব্লকগুলো বানাতে হবে। আপনাদের একটা গ্রুপ আছে না চ্যাটিং করার গ্রুপ, পার্সোনাল করছেন না, আপনারা এখানে আলোচনা করবেন, ভালো কথা। সো দ্বিতীয়ত হচ্ছে আমি একটা ওয়েবসাইট এখানে রান করলাম, একটা ওয়েবসাইট বানালাম, আপনারা কি করবেন ওটা গুগল ড্রাইভে তুলবেন, লিংক শেয়ার করবেন, শিটে দিয়ে দিবেন। এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট টুতে দিবেন, ওকে অ্যাসাইনমেন্ট টুতে দিবেন। দেওয়ার পর এখন ওয়েবসাইট এই যে বানাইলেন, যেটা এত সুন্দর একটা জিনিস বানাইলেন, এটা কোথায় দিবেন? যে হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপে দিবেন না, আমি যে পোস্ট করবো অ্যাসাইনমেন্ট এটা ওইখানে কমেন্ট করবেন কিভাবে, এই পিকচারটা আমাকে তুলে দিবেন। পিকচার তুলবেন কিভাবে? স্ন্যাপশট নেবেন স্নাইপিং টুল দিয়ে, এটা দিয়ে করা যায়। আবার এখানে স্ক্রিন, এই যে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকে কিন্তু আপনাদের পিসিতে, ওটা দেখো স্নাইপটা করা বেটার, আরও অনেক অপশন আছে আমি দেখাচ্ছি। স্নাইপিং টুলে ক্লিক করেন, নিউ করেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কাটেন, তারপরে সেভ অ্যাজ করেন, ওইটা আপলোড করে দেবেন ওখানে, কাজ শেষ। এটা একটা অংশ। দ্বিতীয়ত হচ্ছে সেটিংসে যান, যাওয়ার পরে এক্সটেনশন ডাউনলোড করেন, এক্সটেনশন গেট মোরে যান, যাওয়ার পর এখানে স্ক্রিন ক্যাপচার নামে অনেক কিছু পাবেন, অনেক অনেক এক্সটেনশন পাবেন। এগুলো হচ্ছে এই যে এখানে আসে, অলরেডি কিন্তু দুইটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে, এই জন্য রেটিট করতে বলতেছে। আপনি চাইলে এখানে ইনস্টল করতে পারেন, ইনস্টল করার সময় একটা পপ আপ এসে আসবে, অ্যাড টু ব্রাউজার এরকম কিছু একটা অপশন আছে, ওটা ক্লিক করে দিবেন, ক্লিক করলে এখানে দেখতে পাবেন। সো এখন আমি চাচ্ছি যে এটা স্ক্রিন পুরোটা নিব, ক্লিক করেন ক্যাপচার ইন্টার পেজ, অর্থাৎ পেজে যদি নিচে স্ক্রোলও করতে হয় পুরোটা চলে আসবে। আবার ক্রিয়েট ভিজিবল পার্ট অফ ক্যাপচার, ভিজিবল পার্ট অফ পেজ, এখানে স্ক্রোল করলে যদি অনেক কিছু থাকতেও পারে সেটা কিন্তু আসবে না, শুধুমাত্র যেটা শো করতেছে এই ব্রাউজারে উপর থেকে কোনা পর্যন্ত সেটা শুধু ক্যাপচার হতে পারবে। ক্লিয়ার? সো আমি ক্যাপচার এটা ক্লিক করলাম, লোডিং নেওয়ার কথা না, লোডিং নিচ্ছে কারণ হচ্ছে এটা লোকালি কাজ করতেছে, এই জন্য। সো এটা বাদ দেন, এই লোডিং ন্যায় দেখে আমি এটা ইউজ করতেছি, ও অটোমেটিক ক্লিক করা মাত্র অটোমেটিক্যালি সিলেক্ট করে নেয় আসছে। এগুলা বাদ, এগুলা হচ্ছে সফটওয়্যারের, এটা কি করবেন ডাউনলোড করবেন, ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে, কাজ শেষ। এটাকে রান করেন, আসে এরকম এরকম বানাবেন না, আমি কিন্তু কাজ ফিনিশ করিনি, আমি চাচ্ছি না আরো দেখাই, নেক্সট ক্লাসে দেখাবো না। ক্লিয়ার এতটুকু না? নাম প্রেজেন্ট হয়ে গেছে? হ্যাঁ প্রেজেন্ট মানে আপনি দেন নাই? ও শিট, এখনো রেকর্ড হচ্ছে।